वंदे गुरुपद्द्वंद्वं भक्तबिंदसमन्वितं श्रीचैतन्य प्रभु वंदे नित्यानंदसहोदितं श्रीनंदनंदन वंदे राधिका चरणोदयं गोपीजन समयुक्त बिंदवन मनोहर वाछाकुवश कृपा सिंधुवच पति पावुनेभ्यो वैष्णवभ्यो नमो नमः मूकं करोति वाचालं पंगुं लंघयत गिरिं यत्कृपातमहं वंदे परमानंदमाधवं वृंदावई तुलसीदेव वै पियावई केशवश्च कृष्णभक्तिपदे देवी सत्वत्वयी नमो नमः नारायण नमस्कृत नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीर संकीर्तने कृष्ण कथोपदेशे गौरीयपत्रस्य प्रकाशने च सदानुरक्त गुरुभक्तियुक्त भक्ति प्रमोदाख्य जगद्वरुण्य धैयं सदा परिभवग्नमभीष्टदोहं तीर्थास्पदं शिव विरिञ्चन तं शरण्यम् भीतातिहं वनतपालभवद्विपूतं वंदे महापुरुषते चरणारविन्दं यत्पादपल्लवनखचन्दमनिषटाय विस्फुरजितकिमपि गोपवधूस्वदर्शि पूर्णानुरागरससागरसारमूर्ते साराधिका मयि कदा कृपां करोति श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौरभक्तबिंद श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौरभक्तबिंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे आजानुलंबित भुजौ कनकावदातु संकेतनैकपितरो कमलायताक्ष विश्वाम्बरो द्विजवरो जुगधर्मपालो वंदे जगत्प्रियकरो करुणावतारो हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे नमामि गंगे तव पाद पंकजं सुरासुरैर्वंदितो दिव्यरूपं भुक्तिं च मुक्तिं च ददासि नित्यं भावानुरूपेण सदा नरानां गङ्गातरङ्गरमणीयजटाकलापं गौरीनिरन्तरविभूषितवामभागम् नारायणो प्रियमनङ्गमदापहारं वरानसिपुरपति भजभीषनाथं वागीशजस्वदने लक्ष्मीर्यस्य च वक्षसि
Jasyaste hidai sambhihi vam nishinga maham bhaje. Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Ram, Hare Ram, Ram Ram, Hare. Kipaya Hari Kirtana Murti Dharam Dharani Varaharak Gaura Janam Janakadika Vasala Snigida Padam Panamami Sada Prabhupada Padam. Gauriya Goshtipati Srisila Bhakti Siddhanta Saraswati Goswami Thakur Gauriya Goshtipati, Srisila Bhakti Siddhanta Saraswati Thakur Jakhon Kirtaner Swarup Dharon Kore Amader Jagate Amader Sammukhe Abirbhav Holen Amra Etoi Murkho Take Chinte Parlam Na Jakhon Hari Kirtan Ekta Apurva Murti Dharon Kore Amader Sammukhe Elen Ami আমরা তাকে চিনতে পারলাম না তার নাম হলো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ সমগ্র জগতে এরকম ধরনের একটা অনন্য সাধারণ আদর্শ এরকম একজন আচার্য জগতে প্রাদুর্ভাব হই আবির্ভাব হইছিলেন তার গুরুত্বটা সকল জগৎবাসী সবাই অনুভব করতে পারেন নাই বাস্তবিক কথা হলো শ্রী সরস্বতী ঠাকুর জানাতেন বলতেন সত্য দুই রকমের আছে একটা হচ্ছে আপেক্ষিক সত্য একটা হচ্ছে পরম সত্য আপেক্ষিক সত্যের মধ্যে চরজগতে সমস্ত যত জনসাধারণ আছেন তারা আপেক্ষিক সত্যের মধ্যে নিজে পড়ে রয়েছেন যেটা ইংরেজিতে বলা হয় রিলেটিভ ট্রুথ আপেক্ষিক সত্য তারা আপেক্ষিক সত্য নিয়ে তাদের জীবন যাপন করছেন আর বাস্তবিক সত্য বস্তু অ্যাবসলিউট ট্রুথ যা পরম সত্য বস্তু সেই পরম সত্য বস্তুকে তারা উপলব্ধি করতে পাচ্ছেন না তারা সেই পরম সত্যবস্তুকে উপলব্ধি করতে পারছেন না বাস্তবিক পক্ষে শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের জানিয়েছেন যে বস্তুটাকে আমরা চোখে দেখতে পাই না যে বস্তুটাকে আমরা আমাদের বুদ্ধির দ্বারা অনুভব করতে পারি না যে বস্তুটাকে আমরা যত চিন্তা ভাবনা সমস্ত কিছু একত্রিত করে অর্থবল লোকবল সমস্ত কিছু একত্রিত করেও যে বস্তুটাকে আমরা জানতে পারি না সেই বস্তুটার নামই হলো ভগবত তত্ত্ব বা অদ্বৈত জ্ঞান তত্ত্ব যে বস্তুটাকে আমরা সমস্ত অর্থবল লোকবল বুদ্ধিবল বিদ্যাবল সমস্ত কিছুকে বাজি লড়িয়ে দিয়ে যে বস্তুটাকে জানতে আমরা সমর্থ হই না সেই বস্তুটাকেই বলা হয় অদ্বৈত জ্ঞান তত্ত্ব ভগবত তত্ত্ব ভাগবত তত্ত্ব ভগবত তত্ত্ব বিজ্ঞান সবার কাছে প্রকাশিত হন না যদি ভগবত ভক্ত কৃপা করেন কোনো মতেই যদি কোনো বদ্ধজীবের সৌভাগ্যক্রমে যদি সাধুসঙ্গ হয় বাস্তবিক তাহলে সেই সাধুসঙ্গেতে সে ভগবত তত্ত্ব অনুভব করতে পারেন নচেত ভগবত তত্ত্ব অনুভব করার বিষয় নয় যার জন্য অনেক জায়গায় অনেক আলোচনা করা হয়েছে এই সব বিষয় যে আমাদের মন বুদ্ধি চিন্তা চেতনা সমস্ত কিছু যেখানে ধাক্কা বাধা পেয়ে ফেরত চলে আসে
যেটাকে উপনিষদ বলছেন যত বাচ নিবর্তন্তে অপ্রাপ্য মনসাসহ। আমাদের এই বাক্য বল সমস্ত কিছু, অর্থ বল যা কিছু, সমস্ত কিছু আমরা বাজি লড়িয়ে দিই যে তত্ত্বকে জানবার, যে তত্ত্বকে জানবার চেষ্টা করছি সেটাকে না জেনে সেই বাক্য সমস্ত কিছু আমাদের কাছে ফেরত চলে আসে, কোনো কিছু সাকসেসফুল হতে পারে না। সেইটাকে বলা হয় অদ্বয় জ্ঞান তত্ত্ব। সে সম্বন্ধেই প্রভুপাদ তার জীবনের সমস্ত অংশটাই এই সমস্ত জগৎবাসীর চরম মঙ্গলের জন্য চেষ্টা করেছিলেন। জগৎবাসীর চরম মঙ্গল কীভাবে হবে সেটা তিনি সর্বক্ষণ চিন্তা করতেন এবং বাস্তবিক পক্ষে এই সমস্ত প্রচেষ্টা করতেন সবসময়। যত গুপ্ত সিদ্ধান্ত আছে সেই সমস্ত সিদ্ধান্তকে তিনি জগতের কাছে উপস্থাপন করার চেষ্টা করছিলেন, সমস্ত জায়গায় তিনি প্রচার করতেন। তিনি সবসময় চেষ্টা করতেন কী করে বদ্ধজীব এই সমস্ত কথাগুলো বুঝতে পারবে, সবসময় চেষ্টা করতেন। তার জন্য বিভিন্ন অনুশীলনাগার, গৌড়ীয় মিশন, গৌড়ীয় মঠ ইত্যাদি মঠ মন্দির স্থাপন করেছিলেন, যাতে বদ্ধজীব সুযোগ পায় এখানে এসে অপ্রাকৃত জগতের সত্য কথাটা জানতে পারে। কিন্তু এতই কপাল খারাপ জগৎবাসীর, সেটা আমি কিছুদিন আগে দেবানন্দ গরিমাতে আলোচনা করছিলাম। সকালবেলা 7টা থেকে 9টা পর্যন্ত জোর করে ওরা অনুরোধ করেছিলেন, যাই হোক, সেখানে আলোচনার বিষয়বস্তু অনেক গম্ভীর ছিল। বাস্তবিক পক্ষে এই জগৎবাসী পরম সত্যবস্তু থেকে অনেক দূরে সরে যাচ্ছে। বাস্তবিক পক্ষে এই জগৎবাসী তারা পরম সত্যবস্তু থেকে বহু বহু দূরে সরে যাচ্ছে আস্তে আস্তে। মায়ার প্রভাব, কলির প্রভাব এত পরিমাণে বেড়ে গেছে যে ধীরে ধীরে তারা পরম সত্যবস্তুটাকে থেকে অনেক দূরে সরে যাচ্ছে। তারা পরম সত্যবস্তু থেকে এতটাই দূরে সরে যাচ্ছে তাদের কাছে বর্তমানে যদি ওই অপ্রাকৃত জগতের যদি সত্য কথা বলা হয়, অকৈত্তব্য সত্য কথা বলা হয়, তাহলে তারা অশনি সংকেত মনে করে, ভীত হয়ে যায়। সত্য কথা আলোচনা হলেই যে সবাই শুনতে পারবে, অপ্রাকৃত জগতের সত্য কথা আলোচনা হলেই সবাই বুঝতে পারবে, শুনতে পারবে, হজম করতে পারবে, এরম কোনো কথা নয়। অপ্রাকৃত জগতের সত্য কথাকে হজম করতে গেলে, সেগুলোকে অনুভব করতে গেলে অনেক শক্তি দরকার হয়, কৃপাবল দরকার হয়, যার জন্য প্রভুপাদ প্রায়ই বলতেন আপনারা সঠিক জায়গায় আপনাদের কানটাকে পাতবেন, আপনাদের এই কানটাকে সঠিক জায়গায় পাতবেন, যে জায়গায় আপনারা কানটাকে পাতলে সেখান থেকে সত্যিকারের হরি কথা আপনারা শুনতে পারবেন, সেই জায়গায় আপনাদের যেতে হবে। অপ্রাকৃত জগতের সত্যি কথাগুলো, অপ্রাকৃত জগতের যে সত্য কথা, অ্যাবসলিউট ট্রুথ, পরম সত্যবস্তুর কথাটা শোনবার জন্য সঠিক জায়গায় যেতে হবে। সঠিক জায়গা মানে হলো প্রভুপাদ বলতে চাইছেন অপ্রাকৃত জগতের যে সমস্ত সাধুগুরু বৈষ্ণব আছেন তারা অপ্রাকৃত জগতের শব্দব্রহ্মের সোর্স, উৎস। যদি কেউ প্রশ্ন করেন গুরু কাকে বলে, সত্যিকারের বৈষ্ণব কাকে বলে, তিলকমালা করলেই বাজারে ঘুরে বেড়ালেই আমি সাধু হতে পারি না, বাস্তবিক পক্ষে সাধু কাকে বলে এর অনেক বিস্তৃত ব্যাখ্যা আছে। প্রভুপাদ এক কথায় বলতেন অপ্রাকৃত জগতের কথা, অপ্রাকৃত জগতের যে অপ্রাকৃত শব্দব্রহ্ম যে উৎস থেকে বেরিয়ে আসে আমাদের কাছে তাকে গুরু বৈষ্ণব বলা হয়। অপ্রাকৃত জগতের যে সমস্ত কথা যে জায়গা থেকে, যে ব্যক্তি থেকে আসে তিনি অবশ্যই গুরু বৈষ্ণব, তা নালা ওটা হতে পারে না। অপ্রাকৃত জগতের কথা সাধারণ জায়গা থেকে কখনো উৎপন্ন হতে পারে না। প্রভুপাদ
অত্যন্ত গম্ভীর বিচারের সঙ্গে জানাতেন, আপনারা ভক্তিবিনোদ ধারার সঙ্গে অভক্তিবিনোদ ধারার পার্থক্য বোঝবার চেষ্টারও সৎসঙ্গ করুন। আপনারা সকলে ভক্তিবিনোদ ধারার সঙ্গে অভক্তিবিনোদ ধারার পার্থক্য বোঝবার চেষ্টারও সৎসঙ্গ করুন। যদি আপনারা এই পার্থক্যটা বুঝতে পারেন, ভক্তিবিনোদ ধারা কাকে বলে, কোথায় পাওয়া যায়, আর অভক্তিবিনোদ ধারা বাজারে সব জায়গায় প্রচার হচ্ছে, প্রভুপাদ এই কারণে জানাতেন যে আমাদের যেন ঠকতে না হয়। প্রভুপাদ এই ভাষা বলতেন, আপনারা সকলে ভক্তিবিনোদ ধারার সঙ্গে অভক্তিবিনোদ ধারার পার্থক্য বোঝবার চেষ্টারও সৎসঙ্গ করুন, তাহলে আপনাদেরকে বঞ্চক দলে প্রবিষ্ট হয়ে সর্বস্ব খোয়াতে হবে না। আপনারা যদি এই পার্থক্যটা বুঝতে পারেন, ভক্তিবিনোদ ধারার সঙ্গে অভক্তিবিনোদ ধারার পার্থক্য, তাহলে আপনাদেরকে বঞ্চক দলে প্রবিষ্ট হয়ে আপনাদের জীবনের সর্বস্ব খোয়াতে হবে না। ভজনের জন্য আপনারা এসছেন, সর্বস্ব খুইয়ে বসে রয়েছেন, ভজনের বল তো দূরের কথা, কোনো কিছুই অনুভব হচ্ছে না, যার জন্য সরস্বতী ঠাকুর তার জীবনের প্রত্যেকটা মুহূর্ত আমাদের মঙ্গলের জন্য কাজে লাগিয়েছেন। সর্বদাই হরিকথা, হরিকীর্তন, বিভিন্ন ধরনের পত্রপত্রিকা প্রচুর, এমনকি দৈনিক নদিয়া প্রকাশ পর্যন্ত হতো, মাসিক পত্রিকা, পাক্ষিক পত্রিকা 15 দিনে বেরোয়, সাপ্তাহিক পত্রিকা বেরোয় প্রচুর, তাও বিভিন্ন আসামি, বাংলা, হিন্দি, ইংরাজি, সংস্কৃত বিভিন্ন ভাষায় তিনি এই সমস্ত, উড়িয়া বিভিন্ন ভাষায় তিনি প্রচার করে জড়জগতের লোকগুলোকে বদ্ধ অবস্থা থেকে তুলে আনার চেষ্টা করতেন, প্রভুপাদ প্রায়ই বলতেন, একটা বদ্ধ জীবকে মহামায়ার কারাগার থেকে উদ্ধার করে নিয়ে ভগবানের নিত্য সেবায় পৌঁছে দেওয়ার মতো পরোপকার, এই যে কত বড় কথা, এটা সাধারণ লোক বোঝে না। বদ্ধজীবগণকে মহামায়ার কারাগার থেকে উদ্ধার করে নিয়ে নিত্য জগতে, তারা যে এই জগতে কষ্ট পাচ্ছে তাদেরকে উদ্ধার করে নিয়ে নিত্য জগতের সন্ধান দেওয়া, এই যে কত বড় কৃপা, কত বড় পরোপকার, আপনারা এই বদ্ধ অবস্থায় বুঝতে পারবেন না। জীবের বদ্ধ অবস্থাটা কত কত যে ভয়ঙ্কর, জীবের বদ্ধ অবস্থাতে কত ভয়ঙ্কর, সেটা বদ্ধ অবস্থা অনুভব করা যায় না, সেটার প্রমাণ উদাহরণ দিলে বোঝা যায়। যাকে ভূতে ধরে সে বুঝতে পারে না আমাকে ভূতে ধরেছে, যাকে প্রেতাত্মা ধরে, আমার জীবনের প্রত্যক্ষ অনেক অভিজ্ঞতা আছে, প্রেতাত্মা দেখেছি সামনে, তাদেরকে অনেক কষ্ট করে এসব ভাগাতে হয়েছে, তাদেরকে শুধু ভাগানো নয়, তারা যেন মঙ্গল হয় তাদের, অনেক ঘটনা এইসব। যখন মানুষকে কোনো প্রেতাত্মা আশ্রয় করে, তখন প্রেতাত্মা তার চেতনাটাকে সম্পূর্ণ আচ্ছাদন করে তবে এই দেহের মধ্যে থাকে, বোঝা গেল না কথা, বোঝা গেল না। যখন কোনো প্রেতাত্মা কোনো শরীরে প্রবেশ করে, প্রবেশ করার আগে বিচার করে নেয় এর আচরণটা কীরকম। এই যদি সস্তা আচরণ থাকে আর গ্রহ হালকা হয়, পূর্ব সুকৃতিও নাই, কিছুই নাই, পাপকর্মে ব্যস্ত, এরকম ধরনের অপবিত্র থাকে সবসময়, সেই ব্যক্তিকে প্রেতাত্মা আগে চিন্তা করে, এর শরীরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমাকে কী করতে হবে, ও চেতনাটাকে আচ্ছাদন করতে হবে, বোঝা গেল না। প্রেতাত্মা যখন কোনো শরীরে প্রবেশ করে, প্রথম চিন্তা করে, আমি যে এর শরীরে প্রবেশ করব, এই চেতনাটাকে আমি আচ্ছাদন করতে পারবো কি না, যদি আচ্ছাদন করতে না পারে প্রেতাত্মা সেই দেহে ঢোকে না, বোঝা গেল না। প্রেতাত্মা সেই দেহে ঢোকে যখন চেতনাকে চাপা দিতে পারবে, চেতনাটাকে আচ্ছাদন করে দিয়ে ওর যে প্রভাবটা ওটা দেখাবে। এবার আসল মানুষটা, তার যে ব্যবহার আচরণ
যা কিছু আছে সেটা ঢাকা পড়ে যায়, সেটা অনুভব করতে পারে না। সেই জন্যই চৈতন্য চরিতামৃত সুন্দরভাবে বলেছেন, চৈতন্য চরিতামৃত এই ভাষাটা বলেছেন, কেউ আপনারা খেয়াল করেন না, কারণ আপনাদের কোনো দোষ নাই, বর্তমান অবস্থাই এরম হয়েছে। সমস্ত দুর্দশাগ্রস্ত মানুষ বাস্তবিক কৃষ্ণানুশীলন থেকে অনেক দূরে সরে পড়েছে, বিভিন্ন অর্থনৈতিক উৎপীড়ন, সাংসারিক যন্ত্রণা, বিভিন্নভাবে তারা এত উত্ত্যক্ত হয়ে পড়েছে, তার সঙ্গে বাস্তব সাধুসঙ্গ তারা পাচ্ছে না, তাই জন্য তারা অ্যাকচুয়ালি মিছে মায়ার বসে যাচ্ছ ভেসে খাচ্ছ হাবু ডুবু ভাই। এই কীর্তনটা ভক্তিমোহন ঠাকুর লিখেছেন, সুন্দর। বাস্তবিক কথা হলো যে চেতনাটাকে আচ্ছাদন করার মানে হলো, চৈতন্য চরিতামৃত বলছে এই কথাটাই উচ্চারণ করেছেন, পিসাচি পাইলে যথা মতিচ্ছন্ন হয়, পিসাচি পাইলে যথা মতিচ্ছন্ন হয়, মায়াবদ্ধ জীবের হয় সে ভাব উদয়। বোঝা গেল, পিসাচি পাইলে যথা মতিচ্ছন্ন হয়, মতি আচ্ছন্ন হয়, সোজা ভাষা, পড়াশোনারও দরকার নেই। পিসাচি পাইলে যথা মতিচ্ছন্ন হয়, মতি আচ্ছন্ন হয়, পিসাচি পাইলে যথা মতিচ্ছন্ন হয়, মায়াবদ্ধ জীবের হয় সেই ভাব উদয়। বদ্ধজীবের ওপরে সারা পৃথিবী জুড়ে, সারা পৃথিবীর দেশ জুড়ে এমন একটা বিতর্ক চলছে যে কথাগুলো আপনারা এই বুদ্ধি নিয়ে বুঝতে পারবেন না। এ সম্বন্ধে অনেক উত্তর দেওয়া হয়েছে, এখন একটা এরকম থিসিস লেখা হচ্ছে ইংরাজি এবং বাংলায়, জীবের গতি কী, কোথা থেকে এসছে, কোথায় ছিল, কোথায় যাবে, কি হবে, সব গভীর রহস্য, এই রকম মোটা বই। এরা বিভিন্ন বিচার করে এগুলো সারা পৃথিবী থেকে প্রশ্ন আসে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের যে জায়গা যেখানে গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভাব হয়েছেন আমাদের কৃপা করবার জন্য, সেখানে সব কিছু কপাল পোড়া লোক থাকে, কপাল পুড়ে গেছে ওদের ঠিক করা যাবে না, মুশকিল। ওই জন্য ওরা বিভিন্ন বিষয়ে ব্যস্ত হয়ে রয়েছেন, তাদের সব সময় আছে কিন্তু হরিকথা কীর্তন ভজনের অনুশীলন করবার সময় নাই। বড় দুর্দশাগ্রস্ত অবস্থা, যার জন্য চৈতন্য চরিতামৃত বলছেন, পিসাচি পাইলে যথা মতিচ্ছন্ন হয়, মায়াবদ্ধ জীবের হয় সে ভাব উদয়। রামানুজাচার্যের জীবনাচরিত অনেক আলোচনা করেছে বিভিন্ন ভাষায়, হিন্দি, ইংরেজি, বাংলা, বিভিন্ন ভাষায় বিভিন্ন সময় গম্ভীর আলোচনা, সিদ্ধান্ত তত্ত্ব, তার জীবন আদর্শ। রামানুজাচার্যের নাম ছিল লক্ষ্মণ দেশিক, পূর্বে তার নাম ছিল, সন্ন্যাস নেওয়ার পর আমরা জেনেছি রামানুজাচার্য হয়েছিলেন, কিন্তু পূর্বে তার নাম ছিল লক্ষ্মণ দেশিক। লক্ষ্মণ দেশিক তিনি মাদুরার একজন রাজা, তার কন্যাকে পিসাচে পেয়েছিল মাদুরায়, মাদুরা মানে যেটাকে ম্যাড্রাস বলেন আপনারা, সেখানের একজন রাজা ছিলেন, তার কন্যাকে পিসাচে পেয়েছে, তার সাত দিনের মধ্যে বিবাহ, তার বিবাহ ঠিক হয়ে গেছে, এই অবস্থায় পেতাত্তা ধরেছে, সে কাপড় চোপড় খুলে গাছে উঠে পড়ছে, রাজা চিন্তিত হয়ে পড়েছেন, বলে সর্বনাশ, আমার মেয়ে তো বিয়ে হবে না, হায় হায় কী করা যায়। গোপনভাবে শিগগিরই তার ওখানে একজন মায়াবাদী থাকতেন, তিনি তাকেই মনে করতেন বড় সাধু, তাকে অনুরোধ করলেন, আপনি শিগগিরই আমার এই কন্যাটাকে পেতাত্তা মুক্ত করুন, নাহলে আমার মেয়েটার বিয়ে হবে না, সর্বনাশ হয়ে যাবে, আমি কী করব। তিনি অনেক তন্ত্রমন্ত্র করলেন, চেষ্টা করলেন, কিন্তু কিছু যে পেতাত্তা তো গেলই না, পেতাত্তা তো হুমকি দিচ্ছে, তোকে মেরে ফেলবো, কোথাকার কে তুই, সে তো পারল না। শেষকালে সব খবর নিয়ে পেতাত্তাই নিজে বলছেন, এ লক্ষ্মণ দেশিক আছেন, তাকে খোঁজ করে নিয়ে আয়, তার পায়ের জল যদি দিতে পারিস, তার কৃপা আমাকে যদি দিতে পারিস, তাহলে আমি উদ্ধার। পেতাত্তা নিজেই বলছে, পেতাত্তা নিজেই উদ্ধারের কথা বলছেন, যে এ আমাকে কি করবে, এ নিজের কি ক্ষমতা আছে, তুই যদি লক্ষ্মণ দেশিকে নিয়ে আসতে পারিস, তা শিগগিরই নিয়ে আয়, তার চরণ জল যদি দিতে পারিস, সে আমাকে উদ্ধার করতে পারে। লক্ষ্মণ দেশিককে গিয়ে পায়ে ধরে আনা হয়েছিল, লক্ষ্মণ দেশিক ওই পেতাত্তাকে
দূর করেছিলেন। তাহলে এই উদাহরণের মাধ্যমে আমরা বুঝতে পারছেন, সাধু বেশে থাকলেই সাধু হওয়া যায় না। রাবণও সাধুর বেশ ধারণ করেছিলেন, সাধু বেশ ধারণ করলেই তিলক মানে নিলাম, একটা কাপড় পরে নিলাম, সাধু হয়ে গেলাম, তাহলে সাধু হওয়া যায় না। আর সাধু নয় হতে পারলে সমাজের মঙ্গল করা যায় না, এটা কোনো ছেলে খেলা নয়। যখন জীবনে সর্বস্ব ত্যাগ করে পিতা মাতাকে কাঁদিয়ে মেরে ফেলে দিয়ে তারা তো মরেই গেল চিন্তা ভাবনা করতে করতে, এখন এই অবস্থায় যদি কৃষ্ণ অনুশীলনের জন্য আমি এসে থাকি, আমার জীবনের উদ্দেশ্য কি ছিল? কৃষ্ণ অনুশীলন, কৃষ্ণ অনুসন্ধান, আমি কৃষ্ণকে অনুসন্ধান করবার জন্য বাড়ি থেকে বেরিয়ে এসেছি সব ত্যাগ করে। চৈতন্য মহাপ্রভু সাক্ষাৎ পরাত্পর অখিলেশ্বর ভগবান স্বয়ং, তথাপিও তিনি বলছেন, কেউ যখন তাকে প্রশ্ন করছেন, সন্ন্যাস নিয়ে ফেললেন, সন্ন্যাস নিয়ে ফেলার পর এখন কি হবে, কোথায় কি করবেন, কবি কর্ণপুর এই কথাটা লিখেছেন, মহাপ্রভু স্বয়ং বলছেন, আমি কৃষ্ণ অনুসন্ধানের জন্য, কৃষ্ণকে অন্বেষণের জন্য, কৃষ্ণ অন্বেষণের জন্য, আমি কৃষ্ণকে অন্বেষণের জন্য আমি ঘর ত্যাগ করে এসেছি, আমি সন্ন্যাস গ্রহণ করছি, করেছি, মহাপ্রভু নিজে বলছেন, আমি শ্যামরূপ অনন্ত রসসাগরে ঝাঁপ দিয়েছি। কি বলছেন? মহাপ্রভু বলছেন, আমি শ্যামরূপ অনন্ত রসসাগরে ঝাঁপ দিয়েছি, এখন আমি আর চিন্তা করব না আমার জীবনে কি হবে, আমি ঝাঁপ দিয়ে পড়েছি অনন্ত রসসাগর শ্যামসুন্দর নামক যে রসসাগর, তাতে আমি ঝাঁপ দিয়েছি, আমি এখন ভবিষ্যৎ কী চিন্তা করব, আমি তো আর ভবিষ্যৎ চিন্তা করব না। যারা ত্যাগী হবেন, যারা সন্ন্যাস নেবেন, যারা ব্রহ্মচর্য গ্রহণ করবেন, তারা তো তাদের যদি জীবনের খালি এই চিন্তা করেন আমার জীবনটা কী করে চলবে, কী করে খাবো, কী করে পিণ্ডি চটকাবো, তাহলে তার তো ত্যাগী হওয়া উচিত ছিল না। মহাপ্রভু এইসব আদর্শগুলো দেখিয়েছেন, যে কথা বলতে গিয়ে এই কথাগুলো বলা হলো, সেটা হচ্ছে প্রভুপাদ ভক্তিসিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর সমগ্র জীবন ধরে তার জীবনের সমস্ত কিছু আমাদেরকে দিয়ে দিয়েছেন, দিয়ে চেষ্টা করেছেন এইসব বদ্ধজীবগুলোকে যদি উদ্ধার করে ভগবত চরণের সেবায় লাগানো যায় তাহলে বড় ভালো হয়। তার জীবনের একটা মুহূর্ত আমরা দেখাতে পারবো না, যেই সময় প্রভুপাদ বিশ্রাম করছেন, আরাম করছেন, কিছু সময় কিছু আরাম করছেন, কিছু নিজের সুখের ব্যবস্থা করছেন, এ ধরনের কোনো উদাহরণ প্রভুপাদের সমগ্র জীবনে কেউ দেখাতে পারেনি। আমি একথা চিৎকার করে বলে থাকি, বৃন্দাবনে, জলন্ধরে, সমস্ত জায়গায়, যে জায়গায় এখন তো অত্যন্ত কমিয়ে দিয়েছি, কোনো জায়গায় যেতেই চাই না, সময়ও নাই, সেখানে বলা হচ্ছে যে জগতে যদি কোনো বাস্তবিক আচার্য পেয়ে থাকি আমরা, আমরা এরকম একজন আচার্য পেয়েছি, এরকম আচার্য পৃথিবীতে আর সুদুর্লভ। জগতে যত আচার্য আবির্ভাব হয়েছিলেন, আমি জানি তাদের গুরুত্ব আছে, রামানুজাচার্য এক সামান্য কথা নয়, রামানুজ মানে সাক্ষাৎ রামের অনুজ, তিনি সাক্ষাৎ লক্ষণ, এই যে সাধারণ কথা নয়। রামানুজাচার্য এসছেন, মাধ্বাচার্য সাক্ষাৎ হনুমানজি মহারাজ, মুখ্য বায়ুর অবতার, এরা কেউই সাধারণ কেউ নয়। তথাপি আমি চিৎকার করে এই কথা বলতে বাধ্য হই, জগতে আজ পর্যন্ত জগতের ইতিহাসে যত আচার্য আবির্ভাব হয়েছেন সমস্ত আচার্যের মধ্যে শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের যে অবদান, যে পজিশন, সেটা অনেক ওপরে। কেন এই কথা বলি? এই কথা বিজ্ঞানভিত্তিক কথা, এই কথা কোনো বানানো কথা নয়, এগুলো কোনো পার্টিকুলার নয়, এটা বাস্তবিক কথা, এর বিজ্ঞানভিত্তিক উত্তর আছে। কেন এই কথা আপনি বললেন? রামানুজাচার্য কি সাধারণ ব্যক্তি ছিলেন? না, আমি এ কথা বলি নাই, রামানুজাচার্য সাধারণ ব্যক্তি ছিল এ কথা কোনো দিনই আমি বলি নাই। সমস্ত যত আলোচনা হয়েছে তার তত্ত্ব সিদ্ধান্ত যা কিছু আদর্শ কোনো সময়ই আমি
তাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করি নাই। আমার বক্তব্য যদি আপনারা বুঝতে পারেন তাহলে বলবেন হ্যাঁ ঠিকই বলেছেন আপনি। রামানুজাচার্য এসেছিলেন, যে সমস্ত তত্ত্ব সিদ্ধান্ত আলোচনা করেছিলেন মধ্বাচার্য, তাদের অবদান অনন্য সাধারণ, জগতের কেউ আমরা তাদের অবদানের কোনো প্রত্যুত্তর দিতে পারবো না। আমরা তাদের অবদানের যে একটা কিন্তু পেমেন্ট দেবো, তারা এই করেছেন আমি একটা দিয়ে শোধ দিই অর্থাৎ ঋণ শোধ করবো, তা পারবো না। কিন্তু প্রভুপাদের অবদানের বৈশিষ্ট্য সম্বন্ধে বলতে গিয়ে এই কথা বলতে হয়, প্রথমেই আপনাকে জানতে হবে এই যে বার্ষভানবী নন্দিনী রাধারানী, তার একান্ত নিজজন পরিকরি যার নাম হলো নয়নমণি মঞ্জুরী, আমি তার কথা আজকে বলতে বসেছি, যার জন্য আপনারা বুঝতে পারেননি আমি কী বলতে চাইছি, আমার কথার যে গুরুত্বটা আপনারা অনুভব করেন নাই। তারা অনেক আলোচনা করে থাকতে পারেন, অনেক অবদান তাদের জগতে আছে, এ কথা আমি অস্বীকার করি না, কিন্তু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী বহুপাত কে আগে জানুন। তিনি রাধারানীর থেকে অভিন্নই বলা যায়, রাধারানী তাকে নয়নের মণি হিসাবে দেখেন, যে রাধারানী বিশ্বভানু নন্দিনী তাকে নিজের নয়নের মণি হিসাবে দেখেন তার নাম হলো নয়নমণি মঞ্জুরী। কী করে পরিচয় পেলেন প্রভুপাদের পরিচয়, তিনি নয়নমণি মঞ্জুরী কী করে জানলেন, আমরা কী করে জানব, প্রভুপাদও বলেন না কাউকে, কিন্তু ইঙ্গিতে আমরা জানতে পেরেছি। প্রভুপাদের লেখা কোনো চিঠিতে কোনো কোনো সময় প্রভুপাদ গুপ্তভাবে এই কথাগুলো ইন্ডিকেশন এটা গুপ্তভাবে নির্দেশ করতেন, কিন্তু মূর্খ লোক বুঝতে পারেন না। তিনি তার এক পত্রেতে লিখেছেন কুঞ্জবাবু কুঞ্জদা, যার জীবনী লেখা হয়েছিল ছাপা হয়নি, আজকে প্রায় 8 বছর হয়ে গেল তার জীবনী হয়ে পড়ে রয়েছে, তাদের কথা আমি যেহেতু লিখিনি, সেই জীবনী পড়লে আপনার লোম খুব খাড়া হয়ে উঠবে, তথাপি ওরা আমাকে আদেশ করেছিল যে মহারাজ আপনি এটা লিখুন, একবার নয় আমাকে এমনভাবে আদেশ করেছিল যে আমি লিখতে বাধ্য হয়েছি, আমি বলেছিলাম। কিন্তু তারা ভেবেছিল যদি মহারাজকে এই জীবনী লিখতে বলি তাহলে যেহেতু গ্রন্থটা আপনার আমরা ছাপাবো তাহলে আমাদের জীবনীটাও কিছু বলবে, তা আমি তো অত বোকা নয়, আমি এক মহাপুরুষের জীবনী লিখব, আমি কাউর ঘুষ খেয়ে কথা বলি না, এমন কোনো প্রমাণ নেই কারোর কাছে আমি টাকা চেয়েছি বা কিছু সুবিধে নিয়েছি, আমি ঘুষ নিয়ে কোনো কথা বলি না, মহাপুরুষের জীবনী মহাপুরুষের জীবনী লিখব, আমি তোমাদের কথা তো লিখব না, তোমরা বিভিন্ন ব্যভিচারে ব্যপ্ত আছো, তোমরা সন্ন্যাস নিয়েছো, তোমরা ব্রহ্মচর্য নিয়েছো, তোমরা বিভিন্ন ব্যভিচার করছো, তোমাদের থেকে গৃহস্থ ব্যক্তিরা অনেক ওপরে, আমার কথাতে তারা অত্যন্ত অসন্তুষ্ট হয়ে যায়, আমি প্রমাণ করে দেবো তোমরা কী কী ব্যভিচারে যুক্ত রয়েছো, আমি তোমাদের কথা লিখব এই বইয়েতে, যে কথা আমি মরে গেলেও পরে কত লোক পড়বে, আমি তাদেরকে ভ্রান্ত ধারণায় প্রতিষ্ঠিত করে যা মরব জগৎ থেকে চলে যাব। সেখানে এই কথার ইঙ্গিত কুঞ্জদাকে তিনি লিখেছেন প্রভুপাদ অত্যন্ত আবেগের সঙ্গে, যে বিশ্বভানু নন্দিনী এই পাত্রটা এরমভাবে লিখেছেন তিনি, যে বিশ্বভানু নন্দিনী কোনো এক গোপ ললনাকে, বোঝা যাচ্ছে ভাষাটা বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে না, বিশ্বভানু নন্দিনী রাধারানী কোনো এক গোপ ললনা অর্থাৎ গোপী, কোনো এক গোপ ললনাকে মুঢ়া মুঢ়া মানে বোকা, কোনো এক গোপ ললনাকে সর্বদাই কাছে টানতে চান, তার নয়নের মণি করে রাখতে চান, কিন্তু সেই মুঢ়া গোপ ললনা প্রতিবঞ্চনা কার্যে অসমর্থ হয়ে খালি ছুটে যায়। এই কথাগুলোর মাধ্যমে প্রভুপাদ ইন্ডিকেশন দিয়েছেন, সেখানে ইঙ্গিত করেছেন যে তার নিত্য সিদ্ধ ফলবের পরিচয় হল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী, সে তো আছেই গৌর পার্ষদ, আর তার রাধা গোবিন্দের লীলাতে তার পরিচয় হল নয়নমণি মঞ্জুরী, কেউ কিন্তু সাধারণভাবে কেউ জানতে পারবে না। অসমদীয় গুরু পাদ পদ্মের কাছে শিল ভক্তি প্রিয় শ্রী মহারাজ পরমংশ গুরুদেবের কাছে কোনো একটা গাধা ধনী ব্যক্তি, তিনি লাল কাপড় নিয়ে ব্যবসা করেন, তিনি এসে একদিন গোপনেতে প্রভুপাদের কাছ গুরুপাদ পদ্মের একা ঘরে ছিলেন, তিনি এসে দরজা বন্ধ করে দিয়ে গুরুপাদ পদ্মকে জিজ্ঞাসা করছেন, গুরুদেব আপনার নিত্যস্বরূপের পরিচয়টা কী,
এই কথা জিজ্ঞাসা করছেন। জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে গুরুপাদ পদ্মে এতটাই অসন্তুষ্ট হলেন যেটা আপনাদের বর্ণনা করতে পারবো না। তিনি অসন্তুষ্ট হয়ে বললেন, তুমি আমাকে সামান্য প্রণামী দিয়ে আমার নিত্যস্বরূপের পরিচয়টা জানতে চাও? কী ভেবেছো তুমি? তুমি সামান্য প্রণামী দিয়ে আমার নিত্যসিদ্ধ স্বরূপের পরিচয়টা তুমি জানতে চাও? কত বড় সাহস তোমার! তুমি লাল কাপড় নিয়ে ব্যবসা করছো, তুমি ব্যভিচার করছো। এই ধরনের অবস্থা, আমরা মহাপুরুষদের চিনতে পারি না, সাধুগুরু বৈষ্ণবকে আমরা চিনতে পারি না। তাদের মনে হয় আমাদের মতোই বোধ এরকম, আমরা চিনতে পারি না। যে কথা বলতে গিয়ে আমি এই কথাগুলো বললাম, অর্থাৎ প্রভুপাদ নিজেই ইঙ্গিত করেছেন আমার নিত্যস্বরূপের পরিচয় রাধা গোবিন্দ লীলাতে আমার পরিচয় হল নয়নমণি মঞ্জুরি। তাহলে নয়নমণি মঞ্জুরি মানে রাধারানী যাকে নয়ন, একটা নয়ন, একটা চোখ, যাকে প্রকাশ করে কি, একটা চোখকে কে প্রকাশ করে? একটা নয়নকে কে প্রকাশ করে? নয়নের মণি। নয়নের মণি যদি না থাকে নয়নের কি দাম আছে? বোঝা গেল না কথা? নয়নকে প্রকাশ করে নয়নের মণি, আবার সেই মণিটাকে রক্ষা করে গিয়ে আমাদের যে আইলিড, চোখের পাতা, এরকম বুঝছে কেন? বিভিন্ন ধরনের পোকা মাকড়, ধুলি কণা বিভিন্ন থেকে চোখকে রক্ষা করে, কতটা যত্নের সঙ্গে। তাহলে যাকে রাধারানী নয়নমণি মঞ্জুরি তার নিত্যস্বরূপ পরিচয় দিলেন, তাকে রাধারানী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ কতটা ভালোবাসতেন, এবার আপনারা বুঝে দেখুন। কেন আমি এই কথাটা বললাম, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ তিনি রাধারানীর থেকে অভিন্ন বললে কোনো দোষ হয় না। যেমন গুরুপাদ পদ্মের গুরুবাষ্টকমে আমরা কি বলে থাকি, গুরুবাষ্টম, আমরা গুরুবাষ্টকম রোজই উচ্চারণ করি, হ্যাঁ, কিন্তু আমরা অনুভব করতে পারি না। সেখানে কি বলা আছে গুরুবাষ্টকমে, হ্যাঁ, গুরুবাষ্টকের মধ্যে কি বলা আছে? যে গুরুর সঙ্গে ভগবান অভিন্ন বলা আছে গুরুবাষ্টকমে, বলা আছে তো? কিন্তু এটা কেন বলা আছে, এটা কি হিসাবে বলা আছে, সেটা বিশ্বনাথ চক্রবর্তী ব্যাখ্যাতে বলছেন যে অভিন্ন মানে হলো প্রিয়ত্বে অভিন্ন। বোঝা গেল না? প্রিয়ত্বে আমি এতটাই ভালোবাসি, যেমন উদ্ধবের সম্বন্ধে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, উদ্ধবের সঙ্গে উদ্ধব এবং আমি একই, উদ্ধবের সঙ্গে আমার এক ফোঁটাও পার্থক্য চিন্তা করবে না। উদ্ধবের সঙ্গে উদ্ধব এবং আমি একই, এক ফোঁটাও পার্থক্য চিন্তা, যেই উদ্ধব সেই আমি। এটার মানে কি? মানে হলো উদ্ধবকে আমি এত ভালোবাসি, তাকে ভালোবাসার দ্বারা আত্মসাৎ করেছি। এরকমভাবে যারা গুরু সেবক হন, বৈষ্ণবের সেবক হন, তাদেরকে গুরুদেব বৈষ্ণব আত্মসাত করেন, কথাটা বোঝা গেল, গ্রহণ করেন। সেই হিসাবে রাধারানীর সঙ্গে আমি এই সিদ্ধান্তগত বিচার উপস্থাপন করলাম যে রাধারানীর সঙ্গে যিনি অভিন্ন, কেন নয়নের তারা, পলকে পলকে এই কোথায় গেল, রাধারানী সবসময় উদ্বেগ্ত, কোথায় গেল ও, কোথায় গেল, তার মানে ভালোবাসেন, ও কোথায় চলে গেল দেখতো, এরকম প্রভুপাদের জীবনও দেখা যেত। প্রভুপাদ একটা সামান্য পড়াশোনা জানে না, একটা সামান্য পড়াশোনা জানে না, সামান্য একটা সেবক, সামান্য মাঠে গেছে টুকটাক কাজ করে, প্রভুপাদকে প্রচণ্ড ভালোবাসে। কিন্তু এমনই প্রভুপাদের চমৎকারিতা হৃদয়ের, এই বালকটা এদিক ওদিক গেলে ও কোথায় গেল, দেখো তো কোথায় গেল, তার মানে কি? ও তোমার চোখে ওই সামান্য বালকটা তোমার চোখেরও তুচ্ছ, কিন্তু প্রভুপাদের দিব্য দৃষ্টি আছে, তিনি দেখতে পান ওর মধ্যে অনন্য গুরুভক্তি, অনন্য গুরুভক্তি, তার জন্য তাকে ও একটু চোখের আড়ালো, কোথায় গেল দেখো তো কোথায় গেল, তার মানে কি? ভালোবাসেন, এর মানে হলো ভালোবাসেন। এই ভালোবাসাটা গুরুদেবের যারা লাভ করে তারা সামান্য কেউ নয়,
গুরু বৈষ্ণবের যে অনন্য ভালোবাসা সেটা যদি কেউ লাভ করে তাহলে মনে রাখবেন ভগবতপ্রাপ্তি হয়ে গেল, এত বড় কথা। হ্যাঁ হ্যাঁ, যদি সদ্গুরু হয়, যদি সদ্গুরু হয়, সদ্বৈষ্ণব হয়, গুরু মানেই বৈষ্ণব, শিক্ষাগুরু বা দীক্ষাগুরু যা হোক, তিনি যদি কাউকে ভালোবাসেন অন্তর থেকে, বঞ্চনা না করেন পয়সা দিয়ে প্রতিষ্ঠা দিয়ে, আরে তুমি তো সব করলে, তুমি যা, তুমি যা কথা বলো কীর্তন করো বাবা, তোমার মতো তো কেউ নেই, এগুলো বঞ্চনা। এই বঞ্চনা করে যাদেরকে ঠকান টাকা পয়সা দিয়ে মঠ মন্দির দিয়ে, তাদের কথা আমি বলছি না, যাদেরকে গুরুদেব বাস্তবিক পক্ষে অন্তর থেকে ভালোবাসেন তাদেরকে প্রভুপাদ জানিয়েছেন গুরু বৈষ্ণবের ঐকান্তিক ভালোবাসা যারা প্রাপ্ত হয়েছেন, আপনারা জেনে থাকুন আপনারা ভগবত কৃপা পেয়েছেন, ভগবত কৃপা পেয়েছেন। বলে কেন, আমরা তো গুরু বৈষ্ণবের কৃপা পেয়েছি। প্রভুপাদ, হ্যাঁ, গুরু বৈষ্ণবের কৃপা পেয়েছেন মানেই হলো আপনারা ভগবত কৃপা পেয়েছেন, কেন গুরু বৈষ্ণবের কৃপা পাওয়া মানে হলো ভগবত কৃপা। যস্য প্রসাদাৎ ভগবত প্রসাদ, যস্য অপ্রসাদাৎ নগদগত অপি ধ্যায়ং স্তুবং স্বস্থ যশস্বি সন্ধ্যাম, এই কথাটা বলেছেন। অর্থাৎ যখন আমি গুরু বৈষ্ণবের ভালোবাসাটা ঐকান্তিক অন্তরের ভালোবাসা পাই, তার মানে আমাকে নিশ্চিন্ত থাকবে আমি ভগবানের ভালোবাসাটা পাচ্ছি, ভগবানের সঙ্গে বদ্ধজীবের প্রত্যক্ষ কোনো সম্বন্ধ হওয়ার সম্ভাবনা নাই। ভগবান কাউর কাছে প্রত্যক্ষ ধরা দেন না, যা কিছু হয় সাধুগুরু বৈষ্ণবের মাধ্যমে, ভগবত কৃপা সবসময় সাধুগুরু বৈষ্ণবের মাধ্যমে হয়। সাক্ষাৎ হরিত্বন সমস্ত শাস্ত্রই রুক্তস্বতা ভব্যদেবে সদ্বি, এই কথাটা বলার পর শেষ লাইনে বিশ্বনাথ চক্রবর্তী বলছেন, কিন্তু ভবর্য প্রিয়বতস্য, তা এক প্রথমে বলছেন যেই গুরু সেই ভগবান, মহিমায় গুরুকৃষ্ণ এক করি মানি, কথাটা বুঝতে হবে, মহিমায় গুরুকৃষ্ণ এক করি মানি, এই কথাটা মানে কি, মহিমাতে এক করি মানি বললেও মহিমায় গুরুর মহিমা কৃষ্ণর থেকে অনেক বেশি, এই কথাটা কেউ জানে না। যদিও এখানে বলা হলো অনন্য সাধন, এটাও সিদ্ধান্ত, মহিমায় গুরুকৃষ্ণ এক করি মানি, কিন্তু তাহলেও যদি আরও সূক্ষ্ম বিচার করা হয় তাহলে সম্বন্ধ জ্ঞানদাতা আমাকে যারা হরিকথা কীর্তন বলে আমার জীবনটাকে বাঁচিয়েছেন অমৃত বর্ষা, সেই গুরু বৈষ্ণব ভগবানের থেকে ঊর্ধ্ব। কেন, ভগবান তো আমার কাছে আসবেন না, আমাকে উদ্ধারের জন্য তিনি এই রূপ ধারণ করে এসছেন। তাই জন্য বিশ্বনাথ চক্রবর্তী খুব গুপ্ত সিদ্ধান্ত বলেছেন যে সাক্ষাৎ হরিত্বেন সমস্ত সাত, গুরুকে সাক্ষাৎ কৃষ্ণ বলেই জানবে ভগবান, একেবারে অন্য কিছু জানবে, সাক্ষাৎ ভগবান। তার পরের লাইনে বলছেন সাক্ষাৎ ভগবান বললে তোমরা যে বুঝতে পারলে না, তার মানে আমি এই কথা বলতে চাইছি না গুরুদেব গিয়ে কিছু গোপিকাগণের সঙ্গে রাসলীলা আরম্ভ করে দিল, তা নয়, এই কথাটা যেন লোকে ভুল না বোঝে। কৃষ্ণ ভক্তে কৃষ্ণগুণ সকলেই সঞ্চারে, তার প্রমাণ ভক্তিবিনোদ ঠাকুর, তার প্রমাণ প্রভুপাদ, কৃষ্ণের যত গুণ প্রভুপাদের মধ্যে সব রয়েছে, ২৬টা গুণ তো গ্রন্থে লেখা রয়েছে, ২৬টা গুণ তো আছেই, শাস্ত্রে বলছেন কৃষ্ণ ভক্তে কৃষ্ণগুণ সকলেই সঞ্চারে, কৃষ্ণ ভক্তের মধ্যে কৃষ্ণের যত গুণ সব আছে, কিন্তু কেবল খেয়াল রেখো কিছু বিশেষ গুণ, যে গুণগুণও কৃষ্ণের মধ্যেই থাকে, ভক্তের মধ্যে আসবে না, আসলে আসলে গণ্ডগোল লেগে যাবে, কখনও কৃষ্ণ আসে না, সেটা হচ্ছে সৃষ্টি, রাসলীলা, বিভিন্ন ধরনের কিছু কিছু বিষয় আছে যেগুলোগুলো কৃষ্ণ ভক্তকে দিলে অসুবিধে দেন না, বাদ বাকি কৃষ্ণের যত গুণ আছে সব কৃষ্ণ ভক্তে কৃষ্ণগুণ সকলে সঞ্চারে, এই কথাটা ধ্রুব সত্য। বিশ্বনাথ চক্রবর্তী লোকে যেন ভুল না বোঝে সেই জন্য লাস্টের লাইনে ব্যাখ্যা করে বলেছেন, সাক্ষাৎ হরিত্বন সমস্ত শাস্ত্রই রুক্তস্বতা ভব্যদেবে সদ্বি, কিন্তু পূর্বজ প্রিয়বতস্য, কিন্তু জেনে রাখবে কীভাবে গুরুর সঙ্গে কৃষ্ণ অভিন্ন হলো, কী হিসাবে, ঠিক যেমনভাবে কৃষ্ণ বলছেন অনুমাত্র আমার থেকে উদ্ধবকে আলাদা ভাববে না, নুনো আমার থেকে কম ভাববে না, যেই উদ্ধব সেই আমি, এই কথাটা কত বড় ভালোবাসার কথা। কৃষ্ণ ভগবান স্বয়ং বলছেন উদ্ধবকে আমার থেকে এক বিন্দু কম মনে করবে না, যেই উদ্ধব সেই আমি,
ঠিক সেই হিসাবে আমরা ভালো। এই ভালোবাসাতে কৃষ্ণের সঙ্গে গুরুদেবের যে ভালোবাসা, তাতে অভিন্নত্ব প্রাপ্ত হয়েছে, বোঝা গেল। কেন আমরা বললো সাক্ষাৎ হরিত্বেন, মানে তার প্রিয়ত্বে অভিন্ন হয়েছে, মহিমায়, মহিমায় এবং প্রিয়ত্বে, ভালোবাসায়। কৃষ্ণকে তিনি ভালোবাসেন আর গুরু কৃষ্ণকে ভালোবাসেন, কৃষ্ণ গুরুকে ভালোবাসেন, আমার এই ভালোবাসায় তারা এক হয়ে গেছেন। এইসব জড়জগতেরও উদাহরণ দিয়ে দেখা যায়, যে যাকে ভালোবাসে তার এতটাই তার মধ্যে টেলিপ্যাথি বলে, টেলিপ্যাথি হয়ে যায়। ওখানে যদি ওর কোনো বিপদ হয়, এখান থেকে কাঁদতে আরম্ভ করে, কী ঘটনা কেউ জানে না, এ কিন্তু ভক্ত না কিন্তু ভালোবাসে, এরকম ঘটনা হয়। আর যারা গুরু বৈষ্ণব তাদের কথা তো বলবার কথাই নয়। বামন গোস্বামী মহারাজ দক্ষিণ ভারতে রয়েছেন, দক্ষিণ ভারতে, এখানে নয়, দক্ষিণ ভারতে বামন গোস্বামী মহারাজ রয়েছেন কোনো কারণে, ওখানে শিষ্যদের সঙ্গে, ওখানেও হরি কথা বলতেন, তাদের যত গ্রুপ ছিল তাদের কাছে অন্য কোনো কারণ ছিল। সেখানে একদিন সকালবেলা সেবক এসে গুরুদেবকে বলছেন, বামন গোস্বামী মহারাজকে, গুরুদেব এক্ষুনি খবর এলো। কি খবর এলো রে? বলে, জনার্দন গোস্বামী মা দেহ রেখেছেন। জনার্দন গোস্বামী মা দেহ রেখেছেন, এক্ষুনি খবর এলো ভোরবেলা 5টার সময়। বামন গোস্বামী মা বলছে, উনি আমাকে বলে গেছেন। হ্যাঁ, বলে গেছেন মা, উনি দেহ ছেড়ে ওখানে গিয়ে বন্ধুকে বলে গেছেন, আমি যাচ্ছি, তুমি এসো পরে, আমার সময় হয়ে গেল, আমি যাই। বামন মা বলছে, আমাকে বলে গেছেন উনি যাওয়ার সময়। আশ্চর্য ব্যাপার। তাহলে গুরু গুরু বৈষ্ণব বৈষ্ণবে কীরকম ধরনের প্রীতি ভালোবাসা তোমরা ভাবতে পারবে না, তোমরা একটা স্বপ্নে আনতে পারবে না। জড়জগতের বিষয় নিয়ে ব্যস্ত হয়েছ। জনার্দন গোস্বামী মহারাজের খড়গপুর তার সঙ্গে এত ভালোবাসা ছিল, এগুলো কোনো সময় ব্যাখ্যা করব, এখন তো সময় নেই। এখন প্রভুপাদের কথা বলতেই আমার সারা জীবন চলে যাবে, 2 ঘন্টা 1 ঘন্টা তো কিছুই নয়। খড়গপুরে গিয়ে সেই মঠেতে ইঙ্গিতে কথা বলছেন জনার্দন গোস্বামী মহারাজ, জিজ্ঞাসা করছেন বামন গোস্বামী মহারাজকে, কোথায় ভালো হয়? কোথায় ভালো হয় মানে কেউ বুঝতে পারে, পাশে লোক দাঁড়িয়ে রয়েছে, কেউ কী কথা বলছেন কে জানে, কোথায় ভালো হয় বৈষ্ণব ঠাকুর, কোথায় ভালো হয়? বামন মহারাজ বলছে, আমার মনে হয় এখানে ভালো হয়, এখান থেকে ঠাকুরকে দেখা যায় ভালো। কেউ মানে বুঝতে পারছে না কী কথা বললো, পাশে অনেক সেবক রয়েছে, তারা বলছে কী কথা বললেন, কী ভালো হয়? ও তোরা বুঝবি না, যে বোঝার বুঝলো। জনার্দন মহারাজ জিজ্ঞেস করছেন, আমি দেহ ছাড়লে আমার সমাধিটা কোথায় হলে ভালো হবে, যাতে আমি ভগবানকে দেখতে পাই? বামন মহারাজ বলছে, এখানে করো, এখানে করলে ঠাকুরকে দেখা যাবে, মঙ্গল আরতি। আরে, বাইরের লোক কেউ জানতে পারছে না, ইশারায় কথা, অনন্য সাধারণ ভক্তি ভালোবাসা হলে এগুলো বোঝা যায়, ইঙ্গিতে বোঝা যায়, এগুলো সাধারণ লোক জানে না। যার জন্য প্রভুপাদ তার সমগ্র জীবনে খালি সবাইকে একই কথা বলেছেন, বারবার বলছেন, আপনারা সবসময় আপনাদের জীবনের যে অমূল্য সময়, সর্বক্ষণ আপনারা হরিভজনে নিয়োজিত থাকুন। আমরা কেউ জগতে বেশি দিন থাকবো না, যে কদিনই আমরা এই জগতে থাকি সেই সময়েতে আমরা একই আশ্রয় বিঘ্নের আনুগত্যে মিলিয়ামিশিয়া এই কয়েকদিনের জীবনটাকে আমরা ভজন করে সার্থক করব। ভজন মানে যাকে ভজন করব তার সন্তুষ্টি বিধান যদি নাই হয়, গুরুদেবের সেবা করি, গুরুদেব সন্তুষ্ট হলেন না, কী সেবা হলো? বিজ্ঞ সেবা করলো, আরে আমি করে দিলাম একটা। সেবা মানেই হলো তাদের সুখানুসন্ধান, সেবা মানেই হলো যা সেবা করব সেব্য বস্তুর সুখানুসন্ধান, তিনি সম্যকরূপে সন্তুষ্ট হচ্ছেন কি না। যে সিদ্ধান্তটা এখনও পর্যন্ত আপনারা অনুভব করতে পারলেন না, কেন আমি বলেছিলাম যে সমগ্র জগতে যত আচার্য আজ পর্যন্ত আবির্ভাব হয়েছেন তার মধ্যে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের মতো আচার্যত্ব আর কোনো দিন প্রমাণিত হবে না। শুধু তাই নয়, এই কথাটা আমি বলতে বাধ্য হই যে যে পর্যন্ত ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের মতো অনন্য সাধারণ আচার্যত্ব জগতে প্রকাশিত যতক্ষণ না হয়েছে, তখন ততক্ষণ পর্যন্ত আমরা এলি তেলি সবাইকে গুরু বলে মেনেছি। আমরা জানতে পারি সহজিয়া, সমস্ত সাঁই গোসাই বিভিন্ন ঘটনা, তাদেরকে গুরু বলে মেনেছি।
এমনকি সো কল্ড গুরু, তথাকথিত গুরু, তারা পর্যন্ত ভীত সন্তস্ত হয়ে পড়েছেন। এই কথাটাও সকালে ইংরেজিতে আলোচনা আড়াই ঘন্টা দু ঘন্টা তো কিছুই নয়। প্রভুপাদের আচার্যত্ব যখন যত জগতে ভালো করে বোঝবার চেষ্টা করবেন, প্রভুপাদের আচার্যত্ব যে সময় পৃথিবীতে প্রকাশ হয়েছিল সেই সময় থেকে অন্য অন্য আচার্যত্ব খদ্দক প্রায় হয়ে গেছিল, অত্যন্ত দুর্বল প্রমাণ হয়েছিল ওগুলো কিছু না। প্রভুপাদের আচার্যত্ব, প্রভুপাদের আচরণ, প্রভুপাদের সিদ্ধান্ত, তার সামনে সমস্ত জগতের যত আচার্যত্ব তাদের আচার্য ফিকা হয়ে গেছিল, দুর্বল কিছুই নয়, এতটাই শক্তিশালী। যে পর্যন্ত প্রভুপাদের আচার্যত্ব প্রকাশিত হয়নি ততক্ষণ পর্যন্ত আমাদের মতো মূর্খ গাধা বিভিন্ন জায়গায় ছোটাছুটি করে ইনি বোধহয় গুরু, সহজিয়া, জাঁত গোসাই, হ্যাঁ সব এইসব। একটা উদাহরণ দিলে বোঝা যাবে, রোহিণীবাবু বলে একজন আছেন বরিশালের, বরিশালের একজন চিফ জাস্টিস, চিফ জাস্টিস বসো হাইকোর্টের বিচারপতি, কলকাতা হাইকোর্টের নয়, বরিশালের, তার নামটা শোনার দরকার নেই। তার ভাইপোর নাম হলো রোহিণীবাবু, ভালো করে বোঝবার চেষ্টা করো, রোহিণীবাবু তার নাম। ছোটোবেলা থেকে যে কীর্তন করেন ভালো, তারা সহ্য হচ্ছে না, এই সংসারে থাকবো না আমি, দেখি কোথায় পাই গুরু তো দরকার, তাহলে কে দেখাবে আমাকে রাস্তা, গৌরাঙ্গর এরকম মহিমা, এই জন্মে যদি আর ভজন নেয় আর হবে না, গৌরাঙ্গের মহিমা অনেক বেশি কৃষ্ণের থেকে। তা ও বাড়ি থেকে বেরিয়ে পড়েছে কাউকে না বলে, ছোটাছুটি করে নবদ্বীপে চলে এসে, ও মনে করে যে নবদ্বীপে এলেই বোধহয় হয়ে যায় ভজন, নবদ্বীপে দৌড়াদৌড়ি করছে, গঙ্গায় স্নান করছে, এইবার পাল্লায় পড়েছে একজন বাউল গুরু, বাউল গুরুর পাল্লায় পড়েছে, বাউল গুরু তাকে বুঝিয়ে সুঝিয়ে বাবা ভগবানকে লাভ করতে গেলে এই করতে হয় বুঝিয়ে তাকে নিয়ে গেছে বাড়িতে, বাড়িতে নিয়ে গিয়ে তার স্ত্রী আছে, সে ব্যভিচার করে, এবার তাকে বুঝিয়ে বাজিয়ে রেখেছে, অখাদ্য কুখাদ্য খাওয়াচ্ছে, সে তো বলে আরে বাড়ি থেকে চলে এলাম এখন, এই গুরু তো ছাড়বে না আমাকে, গলা টিপে ধরেছে, এখন মন্ত্র নাও, হরিনাম নাও আমার থেকে। সে বলছে হ্যাঁ একটু ঘুরে দেখি, বলে সে বেড়াতে গেছে, বেড়াতে কোথায় গেছেন, এইখানে মায়াপুরে চলে এসছেন, মায়াপুরে এসে ভাগ্য এমনই প্রসন্ন, একবার দেখে যোগপীঠে প্রভুপাদ হরিকথা বলছেন, মানে পর তো পর একেবারে হরিকথার মুখে প্রভুপাদ হরিকথা বলছেন, তেজস্বী প্রভুপাদ, গিয়ে দেখে প্রভুপাদকে দেখার সঙ্গে সঙ্গে চমকে উঠেছে, একটা মানুষের কখনো এত তেজ হয়, চারিদিকে যে মনে হচ্ছে কোটি সূর্য উঠেছে, আরে। আর তার কথা শুনলেন, কথা শোনার সঙ্গে সঙ্গে তার তো নড়ে উঠেছে বিধা, এই তো পেয়ে গেছি, এই তো মহাপুরুষ মনে হচ্ছে, কিন্তু আমার তো, আমাকে তো ছাড়বে না আমার বাউল গুরু, তো যাই হোক আমার তো জিনিসপত্র ওখানে রয়েছে, হায় হায় কী করা যায়। হরিকথার পরে তিনি বাড়ি চলে গেছেন, সন্ধেবেলা বাড়ি গেছেন, বাড়ি গিয়ে যাই হোক উনি শুয়েছেন, ঘুমিয়েছেন, রাত্রেতে স্বপ্নে দেখছেন, রাত্রে আড়াইটে তিনটে স্বপ্নে দেখছেন ওই বাউল আর বাউলনি, বাউল আর বাউলনি, একজন বাঘ একজন বাঘিনী, দুজন দুদিক থেকে এসে ওকে কামড়ে খেয়ে নেবে। ও দেখছে বাউলকে দেখছে গুরু, বাউলকে দেখছে বাঘ, বিভৎস খিঁচিয়ে আসছে, এ কামড়ে একেবারে গিলে ফেলবে, খেলে ফেলবে। আর এখানে দেখছে কাকে, এখানে দেখছে কি, এখানে কাকে দেখছে, এখানে বাঘিনী, দুজন এসে ওকে খাবে সর্বনাশ। সেই চিৎকার করে ভয়েতে একবার লাফিয়ে উঠেছে, আরে বাপরে আমার জীবন শেষ। সেই সময়ে ওঠবার আগে দেখছেন প্রভুপাদ এরমভাবে দাঁড়িয়ে রয়েছেন, সেই সময় প্রভুপাদ দাঁড়িয়ে রয়েছেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী, প্রভুপাদ জয় গৌ জয় গৌ জয় গৌর বাঞ্ছা কল্পতরু সেবা, জয় গৌর জয় গৌর। সেখানে দুদিক থেকে আসুন আসুন, দুদিক থেকে বাঘ আর বাঘিনী আক্রমণ করছে। সেই সময় দেখছেন মধ্যিখান থেকে প্রভুপাদের আম বড়া ভয়প্রদ, যেটা আমরা কীর্তন, আমরা প্রভুপাদের যে
স্তোত্র পাঠ করি সেখানে সেখানে কী পড়ি, সুজনার্বুদরাদিত পাদ যুগম যুগধর মধুরন্ধর পাত্রবরম বরদাভয়দায়ক পূয়পদম প্রণমামি সদা প্রভুপাদ পদম। যে প্রভুপাদ সমস্ত সময় বড়া ভয়, আমার চিন্তা নেই আমি আছি, কিন্তু আমরা এতই গাধা কপাল পোড়া, প্রভুপাদ বলছেন আমি আছি দাঁড়িয়ে, তো তো ভয় কি, কিন্তু আমরা শুনছি না। সেই স্বপ্নেতে দেখছেন উঠাও, না 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 তোলো, ওখানে বসা ওইখানে চেয়ারে, সেখানে বলছেন, সেখানে বলছেন দুদিক থেকে বাঘ আর বাঘিনী খেতে আসছে, ও ভয়ে চিৎকার করছেন, প্রভুপাদ এরকম বড় হাত তুলে বলছেন তো চিন্তা নেই আমি আছি। সকালবেলা এরকমভাবে ঘুম থেকে উঠে, সকালবেলা এরকমভাবে ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি রোহিণী বাবু, তার ওই বাউল গুরু রাক্ষস রাক্ষসী এদেরকে না বলে বাড়ি থেকে ছুটে পালিয়েছে, বলে এরা আমার জীবনটাকে নাশ করবে, পশু এগুলো ব্যভিচারী, গিয়ে সম্পূর্ণ কাঁদতে কাঁদতে এসে প্রভুপাদের চরণে পড়েছে, আমায় বাঁচান প্রভুপাদ। এরকম একটা ঘটনা নয়, দু একটা ঘটনা দিলে আপনাদের যদি উৎসাহ বাড়ে, ভজন বল বাড়ে, তাহলে আমার বলতে আপত্তি নেই, আমি তো বিনা পয়সার, আমার কোনো স্বার্থ নাই আপনাদের কাছে চিৎকার করি কুকুরের মতো সিংহের মতো, কেউ কেউ বলে, আমার কোনো স্বার্থ নাই এর মধ্যে, খালি বাঁচাবার জন্য, যে আপনারা যেন কুসঙ্গে পড়ে জীবনের সর্বস্ব হারিয়ে এই জীবনটাও নাশ করবেন এটা যেন না হয়। আর একটা উদাহরণ দিলে বোঝা যাবে, আর একটা উদাহরণ বলছে, প্রভুপাদের থেকে হরিনাম এবং হরিনাম নিয়েছিলেন, প্রভুপাদের থেকে হরিনাম নিয়েছিলেন আসামের, আসামের স্বামী স্ত্রী, আসামের স্বামী এবং স্ত্রী প্রভুপাদের কাছ থেকে হরিনাম নিয়েছিলেন, হরিনাম দীক্ষা, এবং আচরণও ভালো ছিল আসামের ব্যক্তি, তিনি আসামের একটা সর্বগের ঘটনা বলছি, সর্বগ যেখানে প্রভুপাদ মঠ স্থাপন করেছেন, তিনি সেখানে হরিনাম প্রভুপাদের থেকে পেয়েছেন, বহু সৌভাগ্যের বিষয়, প্রভুপাদ থেকে, প্রভুপাদের থেকে হরিনাম দীক্ষা পাওয়া নট এ ম্যাটার অফ জোক, সাধারণ কথা নয়। এবার হরিনাম দীক্ষা পাওয়া পর সে তার দেশে ফিরে গেছেন, সেখানে আচরণ ছিল ভালো, আচরণ করছেন গুরুদেবের প্রতি ভালোবাসা, হরিনাম করছেন সুন্দর, কপাল খারাপ হলে যা হয়, যেমন অজামিলের হয়েছিল, অজামিল শুদ্ধ ব্রাহ্মণ ছিল, ভালো ব্রাহ্মণ, অজামিলের কপাল খারাপ হয়ে গেল কী করে, কেন চিতবল ছিল না, অজামিলের একটাই কম ছিল চিতবল ছিল, চিতবল মানে গুরুকৃষ্ণ গুরু বৈষ্ণবের কৃপা বেশি ছিল না তার, এমনি ভালো ছিল, শালগ্রাম পূজা করত, পূজা না করে ব্রাহ্মণের ছেলে অপূর্ব, পূজা না করে খেত না, মা বাবা গুরুজন তাদের সবার প্রতি তার ভালোবাসা ছিল, জঙ্গল থেকে ফল মূল আহরণ করে এসে ভোগ দিয়ে তাদেরকে পাইয়ে যা থাকতো খেত, তার সুন্দর স্ত্রী ছিল কম বয়সী অপূর্ব, কপাল খারাপ হলে যা হয়, কি কপাল খারাপ মানে যা চিতবল কম ছিল, যার জন্য লক্ষ লক্ষ লোক ভজনে আসছে এবং গরু ছাগলের মতো চলে যাচ্ছে, কি কারণ, চিতবল নাই, তিলক মানালি সব করছে চিতবল নাই, কৃপা করো প্রভু দিয়া চিতবল, ওই যে চিতবল বলা হয়, চিতবল না পেলে কখনো ভজনে বল পাওয়া যায় না, এখন চিতবলের অভাব ছিল বলে অজামিলের এই দুর্গতি হলো। সেই যখন ওই নোংরা মহিলা বেশ্যা মহিলাটাকে দেখলো ওই অবস্থায়, তার কাম জাগলো, কেন, সে যতটা হরিকথা, যতটা ভগবানের নাম করেছিল, যতটা পরিমাণে সঙ্গ হয়েছিল, সেগুলো ততটা শক্তিশালী ছিল না, পাওয়ারফুল ছিল না, যে কারণে বলা হয় সাধুসঙ্গকে ভজনের মূল বলা হয়, সাধুসঙ্গকে ভজনের মূল কেন বলা হয়, যদি কোনোদিন শোনো এক মাস, পুরো এক মাস সময় দেবে, এক মাস ধরে এই ব্যাখ্যাটা শুনবে বিভিন্ন প্রমাণ দিয়ে, কেন সাধুসঙ্গকে ভজনের মূল বলা হয়, এবং গোস্বামীপাদ বিশেষ করে জীবগোস্বামীপাদ সন্দর্ভে বিস্তৃত ব্যাখ্যা লিখেছেন, সাধুগমের একটা বই বেরোচ্ছে, বাংলাও বেরোবে ইংরেজিও বেরো পাবে, সন্দর্ভে
সাধুসঙ্গকে কেন মূল বলা হয়, সৎসঙ্গকে কেন ভজনে, কৃষ্ণ ভক্তির জন্মমূল কি বলা আছে শুনেছ কোনোদিন? কৃষ্ণ ভক্তির জন্মমূল হয় সাধুসঙ্গ, এই কথাটা শুনেছ? কৃষ্ণ ভক্তির জন্মমূল, আর কথাটার মানে কি? কৃষ্ণভক্তি জন্মাবো দূরের কথা, কিন্তু জন্মের মূলটাই হলো সাধুসঙ্গ। কৃষ্ণভক্তির জন্মের যে মূলটা সেটা হলো সাধুসঙ্গ। আবার সাধুসঙ্গ, সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। তো অজামিলের অধঃপতনের একটাই কারণ, তার যথেষ্ট সাধুসঙ্গ হয় নাই, তার যথেষ্ট সাধুসঙ্গ হয় নাই, ওই জন্য ওই যে নোংরা দৃশ্য দেখলো সে পড়ে গেল, তা নাহলে তার হতো না। এরকমভাবে আসামের যে ব্যক্তি, তিনি হয়তো বৌপাদের থেকে হরিনাম নিয়ে গেছেন, দীক্ষা পেয়েছেন, আচরণও করতেন, কিন্তু তার যথেষ্ট সাধুসেবা, সাধুসেবা মানে কিছু লুচিপুড়ি গিলিয়ে দিলাম ওটা নয়, হরিকথা শোনা, সাধুকে ভালোবাসা, তার সাধুর দিব্য হরিকথা, তার আচরণগুলো জীবনে গ্রহণ করা, এটা হলো বাস্তবিক সাধুসেবা। তারপর তো বিভিন্ন সেবা আছেই করতে হয়, তার যথেষ্ট ছিল না। তার অসৎসঙ্গ এমন হয়ে গেল, সে প্রভুপাদের মতো অনন্য সাধারণ এত বড় গুরু তাকে ভুলে গেলেন, প্রভুপাদকে ভুলে গেল। ভুলে গেল মানে হরিনাম নিয়েছি, নিয়ে কী আছে আর, আর হরিনাম বন্ধ করে দিল, নামের মালাটাতে হাত দেয় না, নামের মালাটাতে হাত দেয় না, স্ত্রী ভগবানের কাছে গুরুদেবের কাছে কাঁদে, স্ত্রী ভগবানের কাছে গুরুদেবের কাছে কাঁদে, আমার স্বামীর কী হবে প্রভু। এই যে তার মতিচ্ছন্ন হলো, এত ভালো ছিল মানুষটা, অসৎসঙ্গে এখন মদ মাতাল হয়ে গেল, নোংরা খেতে আরম্ভ করলো, মাছ মাংস, হায় আমার কী হবে। আর মালাটা তার স্ত্রী রোজ জপ করে ঠাকুরের জায়গায় রেখে দেন, স্বামী তো করে না, স্বামীর মালাটাকে সে জপ করে রেখে দেয়, যা কোনো দিন কোনো দিন যদি কপালটা ফেরে, হঠাৎ তার এখন মৃত্যুর সময় এসে গেছে, সে ব্যবিচার করেছে দীর্ঘদিন, এবার মৃত্যুর সময় পড়ে রয়েছে বিছানায়। মৃত্যুর সময় তোমরা খেয়াল করবে, যারা ব্যবিচার করেছেন তাদের মৃত্যুর সময় দেখে পেচ্ছাপ পায়খানা বেরিয়ে যায় ভয়েতে। অনেক ব্যক্তির আছে যখন প্রাণ চলে যায় যমদূতকে দেখে তখন তার ভয়েতে পেচ্ছাপ পায়খানা করে দেয়। সেই সময়তে দেখছেন সে চিৎকার করে উঠল, হঠাৎ যখন দেখে যমদূত আসছে তাকে ধরে নিয়ে যাওয়া, তখন হঠাৎ তার কী হলো কপাল, ওই যে মনে হয় স্ত্রী যে প্রভুপাদের কাছে বলতো, হয়তো এই কারণেই হয়েছে, নাহলে এটা হওয়ার কথা ছিল না। হঠাৎ সে প্রভুপাদ বাঁচাও চিৎকার করল, হঠাৎ সে প্রভুপাদের নামও নেয় না, হরিনামও করে না, কি সব ছেড়ে দিয়েছে, হঠাৎ মুখ দিয়ে এই যমদূত দেখে প্রভুপাদ বাঁচাও হঠাৎ বলে উঠল। বলার সঙ্গে সঙ্গে দেখছে প্রভুপাদ চলে এসছেন, যমদূতগণের থেকে প্রভুপাদ ওদেরকে যমদূতগণকে তাড়িয়ে দিয়ে পথকে বাঁচিয়ে দিলেন। ঠিক যে কেস অজামিলের হয়েছে ওরকম আরও কত ঘটনা শুনবে। আমাদের পুরুষোত্তম প্রভু, বৃন্দাবনের পুরুষোত্তম প্রভু, প্রভুপাদের আশ্রিত সাউথ ইন, তিনি পুরুষোত্তম প্রভু ছিলেন, গুজরাটি বোধ হয়, গুজরাটি ছিলেন, আর আরেকজন ছিলেন যিনি রাঘব চৈতন্য, তিনি ছিলেন সাউথ ইন্ডিয়ান, দক্ষিণ ভারতের। তারা এরকম ব্রহ্মচারী ছিলেন যাদের সামনে এলে তোমার মাথাটা নিচু হয়ে যাবে। তাদের সম্বন্ধে উনি হরিকথা আমাকে আদেশ করেছিলেন, আর হয়তো রেকর্ডিং ছিল না, তো অনেক দিন আগেকার কথা বলছি। অপূর্ব ব্রহ্মচারী, যখন রাঘব চৈতন্যবাবু আস্তে আস্তে দেহ ছাড়ছেন ঘরের মধ্যে, উনি তো নির্জন ভজনে থাকেন গোপীনাথ ঘেরাতে, ওখানে যখন দেহ রাখছেন সন্ধ্যেবেলা বা কখন হবে, দেহ ছাড়ার সময় সেখানে দেখতে পাচ্ছেন, দেহ ছাড়ার সময় সেখানে দেখতে পাচ্ছেন তিনি চিৎকার এরমভাবে দেখছেন। আর একজন বুড়ি ছিলেন, 80 বছরের একজন বুড়ি, সেই বুড়ি বলছেন বাবা আপনি কী দেখছেন, সে বাংলাও বুঝত, শুধু ইংরাজি বাংলা হিন্দি, ইংরাজি বাংলা হিন্দি তামিল তেলেগু 7 রকম ভাষা বলতে পারতেন, 7 রকম। যখন আস্তে আস্তে এরম দেখছেন তখন সেই বুড়ি জিজ্ঞাসা করছেন বাবা আপনি কী দেখছেন, বলে আমি দেখছি আমার গুরুবর্গ আসছেন, সব নাম বলছেন, এই এই গুরুবর্গ,
ওই প্রভুপাদ এসে গেছেন, প্রভুপাদ এসছেন, প্রভুপাদ এসে গেছেন এরম্বা বলছেন। তারপর আস্তে আস্তে সব দেখছেন আর বলছেন। তারপর আস্তে আস্তে সেই বুড়ি বৃদ্ধ বুড়ি বাবা বৃদ্ধ মহারাজ ব্রহ্মচারী ছিলেন, তিনি দেহ রাখার সময় মুখে জল দিলেন, তারপর দেহ রাখলেন। এরকম অজস্র উদাহরণ, যে কথা বলতে গিয়ে এতগুলো কথা বললাম প্রভুপাদের মহিমা স্থাপন করার জন্য। আরও একটা উদাহরণ বলি, এটা হচ্ছে প্রভুপাদের একজন জ্যেষ্ঠ দাদা ছিলেন, অনেক বড় বয়সে প্রভুপাদ, তখন প্রভুপাদের বয়স হবে 8-10 বছরও হবে না, সেই সময় তার বয়স ছিল অনেক। তিনি হচ্ছেন প্রভুপাদের যে প্রভুপাদের যে আগের মা ছিল, আগের পূর্বপক্ষে ভক্তিময় ঠাকুর, এখন তো ভাগবতী মা তার মা, সেই মায়ের সন্তান। তার নাম ছিল অন্নদা শঙ্কর, তার নাম ছিল অন্নদা শঙ্কর। অন্নদা শঙ্কর অসুস্থ হয়ে পড়ে রয়েছেন কোথায়, সেই পুরুষোত্তম ধামেতে যেখানে প্রভুপাদের জন্মস্থান আবির্ভাব স্থান, অসুস্থ হয়ে পড়ে রয়েছেন বিছানায়। একদিন ভক্তিবিনোদ ঠাকুর বিমলা প্রসাদ সরস্বতী ছোট্ট বিমলা, বিমল তুমি এসো, তোমাকে আজকে তোমার এই দাদার সামনে অন্নদা শঙ্করের সামনে বসে হরিনাম করতে হবে সারা রাত। ভক্তিবিনোদ ঠাকুর দিব্য পুরুষ, তিনি জানেন তোমাকে আজকে তোমার এই জ্যেষ্ঠ দাদা অন্নদা শঙ্করের সামনে বসে তোমাকে সারা রাত হরিনাম করতে হবে বাবা, পারবে তো? হ্যাঁ পারবো। তুমি এখানে বসে হরিনাম করো, উচ্চস্বরে করো, এখানে শুনতে পায়। ভক্তিবিনোদ ঠাকুর সব জানেন, রহস্য জানেন। যখন নাম হচ্ছে, নাম হতে হতে প্রায় ভোর হয়ে এসছে, তখন কোনো একটা কারণে সব যারা বাড়িতে ছিলেন, যারা বাড়িতে ছিলেন তারা ছুটে এলেন। কোনো একটা আওয়াজ হয়েছিল, ভক্তিবিনোদ ঠাকুর ভগবতী মা আর অন্য অন্য যারা ছিলেন তারা সব ঘরে ছুটে এলেন। ঘরে ছুটে আসার সঙ্গে সঙ্গে তারা দেখছেন অন্নদা শঙ্কর বিছানায় পড়ে রয়েছেন, এর যাওয়ার টাইম হয়ে গেছে, মানে এখনই চলে যাবে, দেহ ছাড়বে। অন্নদা শঙ্করের যাওয়ার সময় হয়ে গেছে, দেহ ছাড়বে। এই জন্য সমস্ত ঘর যারা ছিলেন ওই বাড়িতে ছুটে এসছেন এবং দেখছেন অন্নদা শঙ্করের কপালে রামানুজাচার্যের তিলক, রামানুজ সম্বাদ তিলক ভেসে উঠেছে। কপালে কিছু ছিল না, সাদা কপাল, কিচ্ছু নেই, কিন্তু যখন দেহ ছাড়বেন তখন কটকট করে রামানুজাচার্যের তিলক ভেসে উঠেছে তাদের সঙ্গে। আরে এ তো সাধারণ ব্যক্তি নয়। অন্নদা শঙ্কর তখন হাত জোর করে বলছেন যাবার আগে, যে আমার জন্ম হয়েছে বহু ভাগ্য ফলে ছিল ভক্তিবিনোদ ঠাকুরের গৃহে, আমার এই জন্মে আর জন্ম হওয়ার দরকার ছিল না, কিন্তু একটা অপরাধ হয়ে গেছিলো আমার এই বিমলাপ্রসাদের চরণে। তিনি তখন পূর্বজন্মে অন্য স্বরূপে ছিলেন, এর চরণে অপরাধ হয়েছিল যার জন্য আমাকে জন্ম নিতে হলো, এর চরণে ক্ষমা চাইব বলে আমি এই ঘরে এসেছি। ক্ষমা প্রার্থনা করলেন, যদি বিমলাপ্রসাদ আজ আমায় ক্ষমা করেন ছোট ভাই, তাহলে আমি যেতে পারি। ভক্তিমন ঠাকুর ইঙ্গিত করলেন, বিমলাপ্রসাদ তার ছোট বয়সেই যা করা ভক্তিমন ঠাকুর যা বললেন তাই করলেন, বাচ্চা ছেলে। তারপরে সেই জীবাত্মা দেহ রাখলেন। তাহলে এতগুলো ঘটনা, এতগুলো ঘটনা আমি বললাম, তাতে এবার আপনারা উপলব্ধি করার চেষ্টা করুন আজ আমাদের যা তিরোভাব তিথি, তিনি কে, কোন মহাপুরুষ, এটা জানলে পরে আর কিছু ভাল লাগবে না সংসারের। আমাদের সংসার ততক্ষণ ভাল লাগে যতক্ষণ এইসব মহাপুরুষকে আমরা জানতে না পারি। আরও কয়েকটা ঘটনা বলে আমি শেষ করব। সেখানে হলো যে কথা বলবার জন্য আমি এতগুলো কথা বললাম, সেই নয়নমণি মঞ্জরী তিনি রাধারানীর থেকে অভিন্ন, কী বিচারে, প্রিয়ত্বে, ভালোবাসায় অভিন্ন। তাহলে সেই রাধারানীর প্রিয়জন, রাধারানীর একদম প্রিয় কিঙ্করী, যার নাম হল নয়নমণি মঞ্জরী, যার সম্বন্ধে প্রভুপাদ পত্রতে লিখেছেন কোনো এক মুঢ়া গোপ ললনা কেবল তার প্রতিবঞ্চনা কাজে অসমর্থ হয়ে ছুটে যায়, আর রাধারানী তাকে জোর করে টেনে এনে তার নয়নের মণি কাছে রাখার চেষ্টা করে এত ভালোবাসায়। তার পরিচয় দিয়েছিলেন, আমার নাম নয়নমণি মঞ্জরী, সাধারণ ব্যক্তি জানেন না। প্রভুপাদকে রাধারানীর থেকে অভিন্ন বিচার করি বলেই আমরা প্রমাণ করতে পেরেছি, জানতে পেরেছি যে প্রভুপাদের সিদ্ধান্তের কাছে কারোর সিদ্ধান্ত আর টিকবে না।
কেন রাধারানীর সিদ্ধান্তের কাছে আর কার সিদ্ধান্ত, সে রামানুজাচার্য আসুক আর মাধ্বাচার্য আসুক, যেখানে রাধারানী স্বয়ং বলছেন, প্রভুপাদের মুখে স্বয়ং রাধারানী বলছেন, যার জন্য বিশ্বনাথ চক্রবর্তীদের যে স্তোত্র তার লাস্টে এটা লেখা রয়েছে না, বিষভানুপ্রিয়া, এই যে শুক্লা লেখা রয়েছে দয়িতানুচরম, এইটা বলেছেন। এই শ্লোকটা বলার কারণ হলো বিশ্বভানু নন্দিনীর একেবারে নিজজন, এই জন্য বলেছে। তাহলে আমি কথাটা মিথ্যে বলি নাই, প্রমাণ করে দিলাম। এই জগতে যত যত আচার্য আবির্ভাব হয়েছেন তাদের বৈশিষ্ট্য নিশ্চয়ই আছে, কিন্তু এই প্রভুপাদের সম্মুখে আমরা যা পেয়েছি, আমরা ওই সব আচার্যের থেকে সেরকম ধরনের আরও গম্ভীর কথা, অতটা রাধারানী যে কথাটা বলবেন সেই কথাটা তাদের থেকে পাই নাই, যেটা প্রভুপাদের থেকে আমরা লাভ করেছি। যার জন্য প্রভুপাদ প্রায়ই বিভিন্ন কথাতে আলোচনা করতেন, বলতেন আমরা গৌড়ীয়, আমরা গৌড়ীয়, আমাদের কিছু বৈশিষ্ট্য আছে, বিশেষতা আছে, এই কথা প্রভুপাদ বলতেন। লোকে বুঝতো না কেন বলছেন এই কথা, আমরা গৌড়ীয়, আমাদের কিছু বিশেষতা আছে। বিশেষতা, এটা তো অহংকারের কথা, বলো না, অহংকারের কথা নয়, প্রভুপাদ ঠিক বলেছেন। আমরা গৌড়ীয়, বিশেষ করে আমরা গৌড়ীয় মঠের, আমরা যদি এই সাধারণ শিয়ালের মতো হয়ে যাই তাহলে গৌড়ীয় মঠের কী ইজ্জত থাকে। গৌড়ীয় মানেই হলো সিদ্ধান্ত, গৌড়ীয় মানেই হলো আচরণ, গৌড়ীয় মঠ মানেই হলো সেবার বৈশিষ্ট্য। কারণ প্রভুপাদ প্রায়ই বলতেন আমরা গৌড়ীয়, আমাদের কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে। কী বৈশিষ্ট্য, সে কথা বলতে গিয়ে এই কথা আপনাদের জানতে হবে। বৈশিষ্ট্য মানেই হলো সেবাগত বৈশিষ্ট্য আর কি সিদ্ধান্তগত বৈশিষ্ট্য। গৌড়ীয় মঠের সিদ্ধান্তের কাছে কাউ সিদ্ধান্ত, জগতের কোনো সিদ্ধান্ত টেকে না। এই জন্য বলছে সেবাগত, সেবা তো অনন্য সাধারণ, গৌড়ীয় মঠে যে সেবা ওরম, সেবাগত বৈশিষ্ট্য এবং কি সিদ্ধান্তগত বৈশিষ্ট্য। যার জন্য আজকে সকালে আমি চিৎকার করে বলতে বাধ্য হয়েছি, শপথ নিয়ে বলেছি, ব্যাসাসনে বসে তুলসীকে ধরে আমি শপথ নিয়ে বলছি, তোমরা যদি সত্যি সত্যি চৈতন্য মহাপ্রভুর শিক্ষা গ্রহণ করতে চাও, আমি তুলসীকে ধারণ করে তিন সত্য করে এই কথা আমি আলোচনা করেছি চিৎকার করে, যে তোমরা যদি সত্যি গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা চাও, যদি কেউ এই জগতের প্রভুপাদের যদি চায়, যদি গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা চায় পরিপূর্ণভাবে এই জন্মে, তাহলে তাকে অবশ্যই প্রভুপাদের কাছে যেতে হবে, প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ভক্তি বিনোদ ঠাকুরের কাছে যেতে হবে, তা নাহলে তোরা পাবে না, তোমাদের সেই কৃপা পাওয়া একমাত্র যদি কেউ প্রভুপাদ এবং প্রভুপাদের নিজজন প্রভুপাদ ভক্তি বিনোদ ঠাকুর এদের কাছে না আসে, তাহলে গৌড়ীয় মঠে আসাটাই তার বৃথা হয়ে গেল। আমরা কি করে আসবো, প্রভুপাদ তো চলে গেছেন অনেকদিন, মূর্খ। আমি কি বলতে চাইছি, কেউ কথাই বোঝে না, এই কথা বোঝবার মতোই লোক নেই, কার কাছে এইসব আলোচনা করব আমি, তার বাণীস্বরূপকে উপলব্ধি করে নাই কেউ। এই কথা আমি আগেও বলেছি, প্রভুপাদকে উপলব্ধি করে, প্রভুপাদ চলে গেছেন কিন্তু প্রভুপাদের বাণীস্বরূপটা তো রয়েছেন, যার জন্য প্রথমে আমি শুরু করেছি, কৃপয় হরি কীর্তন মূর্তি ধরম। এই কথার মানে কি, হরিকীর্তন হরিকথা, হরিকীর্তন হরিকথা যখন মূর্তি ধারণ করে আমাদের সম্মুখে এলেন, আমরা বুঝতে পারিনি তার নাম প্রভুপাদ। হরিকীর্তন হরিকথার মূর্তি হয়, বলে হ্যাঁ এই তো মূর্তি প্রভুপাদ, এই তো মূর্তি কেশব গোস্বামী মহারাজ, এই তো মূর্তি ভক্তিবিনোদ পুরীগোস্বামী মহারাজ, এই তো মূর্তি শ্রীধর গোস্বামী মহারাজ, তোমরা তো দেখতে পাও না, তোমরা মনে একটা বুড়ো হাবড়া বসে রয়েছে, বুড়ো হয়ে গেছে 85 বছর বয়স, 90 চলে গেলে হলো, তো বাণীস্বরূপ দেখতে পায় না, অন্ধ। কাজে যতক্ষণ পর্যন্ত আমরা প্রভুপাদের সম্মুখে না আসতে পারবো, ভক্তিবিনোদ ঠাকুরের সামনে, কেশব মহারাজের সামনে, ততদিন পর্যন্ত আমরা ভক্তিবিনোদ ঠাকুরের, আমরা প্রভুপাদের, আমরা গৌরাঙ্গ মহাপ্রভুকে লাভ করতে পারবো না। তাহলে গৌড়ীয় মঠের কথা যদি কেউ সত্যিকারের উপলব্ধি করতে চায়, গৌড়ীয় মঠের কথা অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভুর কথা যদি কেউ সত্যিকারে হজম করতে চায়, উপলব্ধি করতে চায়, তাহলে তাদেরকে অবশ্যই প্রভুপাদের কাছে, ভক্তিবিনোদ ঠাকুরের কাছে আসতেই হবে, অর্থাৎ গৌড়ীয় মঠে আসতে হবে। এখন যে পরিস্থিতি সেই কথা আমি বলি নাই, আমি এই কথা বলি নাই,
আমি গৌড়ীয় মঠ মানেই বলতে চাই গৌড়ীয় বাণীর সম্মুখে আসা। গৌড়ীয় মঠ একটা ইট পাথরের কোনো কনস্ট্রাকশন নয়, যার জন্য যখন শারদেন্দু বন্দ্যোপাধ্যায় যখন বলেছিলেন, প্রভুপাদ আপনি তো খুব অল্প সময়ের মধ্যে এত মঠ করে ফেললেন, 64খানা মঠ আদি কত কিছু, 50খানা, তখন যখনকার কথা প্রশ্ন উত্তর হচ্ছে, শারদেন্দুবাবু যখন প্রশ্ন করছেন প্রভুপাদকে, সেই সময় প্রভুপাদ 50টা মঠ করেছিলেন গৌড়ীয় মঠ, প্রশ্ন উত্তর হচ্ছে, শারদেন্দুবাবু বলছেন প্রভুপাদকে যে আপনি তো 50টা মঠ করে ফেললেন এত তাড়াতাড়ি, কত আপনার সমস্ত এইসব প্রচার কত কত, প্রভুপাদ যদি আপনি 50টা মঠের কথা বলছেন হাস্যাস্পদ, আপনি 50টা গৌড়ীয় মঠের কথা বলছেন, আমি এই পৃথিবীতে যত ব্যক্তি আছে তাদের সবার হৃদয়তে আমি গৌড়ীয় মঠ স্থাপন করতে চেয়েছিলাম, আমার দুর্ভাগ্য আমি পারলাম না, আমি চেয়েছিলাম প্রত্যেকের হৃদয়ে গৌড়ীয় মঠ স্থাপন হোক, আমি পারলাম না, আমাকে চলে যেতে হবে জগৎ থেকে, আর 50টা মঠের কথা বলছেন, আমি তো চেয়েছিলাম প্রত্যেকের হৃদয়ে একটা করে গৌড়ীয় মঠ স্থাপন করবো, সে তো হলো না, আর 50টা মঠ না পেয়ে, আমার যদি 50টা মঠ না হতো আর 50টা আমি লোক পেতাম যাদেরকে মোবাইল গৌড়ীয় মঠ ভ্রাম্যমান গৌড়ীয় মঠ বলতাম, তাহলে আমি অনেক বেশি খুশি হতাম, 50টা এই যে মঠ, এই মঠ না হয়ে 50টা ব্যক্তি পেতাম যারা পূর্ণ কৃপা ভক্তিবিনোদ ঠাকুরের পেয়ে জগৎবাসীর কাছে এই গৌরাঙ্গের কথা বলতে পারতো, তাহলে আমি 50টা মঠের বদলে 50টা ব্যক্তি চাইছিলাম, আপনি তো 50টা মঠ বলছেন, আমি 50টা মোবাইল গৌড়ীয় মঠ চাইছিলাম যাদেরকে যেখানে পাঠাবো গৌড়ীয় মঠ স্থাপন হয়ে যায়। আরে ওই মহারাজের মঠ নাই, কে বললো মঠ নাই, উনি যেখানে যান সেখানে গৌড়ীয় মঠ স্থাপন হয়ে যায়, তোমরা দেখতে পাও না, এটা প্রভুপাদের সিদ্ধান্ত। আমি 50টা মঠের বদলে যদি 50টা ব্যক্তি পেতাম, তেজিয়ান ব্যক্তি যারা গৌরাঙ্গের এই সিদ্ধান্তগুলো জগতে স্থাপন করতে পারত, তাহলে বেশি খুশি হতাম। আমি তো আর একটা গুপ্ত কথা প্রভুপাদ বলতেন, শতকরা শতভাগ যদি কাউ শরণাগতি না হয় ভগবৎ চরণে যা শতকরা শতভাগ শরণাগতি যদি না হয় সে কখনোই অপ্রাকৃত জগতের নিষ্ঠুর অপ্রাকৃত সত্য কথা বলতে পারবে না। বোঝা গেল কি বললাম, অপ্রাকৃত জগতের যে সত্য কথা এটা তার জিহ্বায় আসবে না, এই জিহ্বায় উচ্চারিত হবে না। সাধুগুরু বৈষ্ণব করে মুখস্থ করা কথা বলেন না, তাদের সঙ্গে ওপরে কানেকশান আছে, জিহ্বায় হরিকথা আসে তারা বলতে থাকেন। সেই জন্য অনেক গুরুবর্গ মজা করে বলেছেন এই গুরু বৈষ্ণব হলো অপ্রাকৃত সাউন্ড বক্স, তাদের হরিকথা ওপর থেকে আসে। যতক্ষণ পর্যন্ত তা শতকরা শতভাগ যদি শরণাগতি না হয় ততক্ষণ পর্যন্ত তার জিহ্বায় হরিকথা কোনো দিন উচ্চারিত, হরিকথার মতো অন্য কিছু হতে পারে, হরিকথা উচ্চারিত হবে না। ভক্তিবিনোদ ঠাকুর নিজে শরীর ছড়বার আগে বিমলাবসা সরস্বতীকে অত্যন্ত আদর করে বলেছিলেন, তোমার কাছে আমি তিনটে দায়িত্ব দিলাম, এক হচ্ছে বর্তমান জগতে বর্ণাশ্রম ধর্ম, দৈব বর্ণাশ্রম ধর্ম প্রকাশ করা বড় কঠিন, সব ভেঙে পড়েছে, এখন ম্লেচ্ছ হয়ে গেছে সব ব্যক্তি, চপ, তাদের বর্ণাশ্রম বলে কিছু নাই। প্রভুপাদ ভক্তিবিনোদ ঠাকুর বললেন, বাবা তুমি আবার দৈব বর্ণাশ্রম স্থাপন করবে, আমার এটা ইচ্ছা তুমি দৈব বর্ণাশ্রম স্থাপন করবে, তোমাকে ধাম পরিক্রমা চালু করতে হবে, কারণ ধাম পরিক্রমার মতো এত মঙ্গলময় সূচি কর্মসূচি আর হতে পারে না, ভক্তিসূচি, কারণ একটা ধাম পরিক্রমায় যদি একটা বদ্ধজীবকে করিয়ে দেওয়া যায় তার স্বীকৃতি সঞ্চয় হবে। এই জন্য প্রভুপাদকে বলছেন ভক্তিবিনোদ ঠাকুর, তুমি এই যত সাধারণ ব্যক্তি বদ্ধজীব তাদের জন্য তুমি ধাম পরিক্রমার ব্যবস্থা করো, ধাম পরিক্রমার মাধ্যমে অনেক জীবের কল্যাণ হবে, আর জগতে যে সিদ্ধান্ত লোকে জানে না, বুঝতে চাইছে না, মানতে চাইছে না, সেই সব অপ্রাকৃত জগতের সিদ্ধান্তগুলো জগৎকে জানিও, তারা ভ্রান্ত পরে চলে যাচ্ছে, তারা ভজনের নামে উল্টো পথে যাচ্ছে, তারা ভজনের নাম করে মায়ার পথে যাচ্ছে,
তারা বুঝতে পারছে না, তারা ভজনের নাম করে মায়ার পথে যাচ্ছে, তারা তারা সমূহ তাদের মৃত্যু তারা পারবে না। যে সমস্ত পরিস্থিতির মধ্যে প্রভুপাদকে চলতে হয়েছিল সেগুলো শুনলে আপনাদের কাঁটা হয়ে যাবে, তথাপি প্রভুপাদ সত্যের পথ থেকে বিচ্যুত হননি। সত্য কথা বলতে গিয়ে প্রভুপাদ বলতেন যে সমস্ত জগৎবাসী যদি আমার এই অপ্রাকৃত সত্য কথা আমি যখন বলছি, যখন জগৎবাসী যদি আমার বিরুদ্ধে চলে যায়, যদি অকৈত্তব্য সত্য কথা বলতে গিয়ে, যদি অকৈত্তব্য সত্য কথা বলতে গিয়ে যে এই জগৎবাসী যদি সবাই আমার বিরুদ্ধে চলে যায়, তথাপি আমি আমার গুরু পাদ পদ্মের ছত্রছায়ায় দাঁড়িয়ে সেই অপ্রাকৃত জগতের সত্য কীর্তন করে যাব, আমি কোনো ভীত সন্তুষ্ট হব না, আমি ভয় পাই না, আমি সেই কথাই বলবো, আমি লোককে সন্তুষ্ট করার মতো কথা বলবো না, তাতে তারা আমাকে ভুল বুঝতে পারে, আমি কিছু করার নাই। যখন ব্রাহ্মণরা এই বৈষ্ণব সমাজকে অত্যন্ত হেয় প্রতিপন্ন করার জন্য ব্যস্ত হয়েছিল, ঘৃণা করত বৈষ্ণব সমাজকে, বলে এরা সব নোংরা। বিশেষ করে প্রভুপাদ ভক্তিমন ঠাকুরের আসার আগে পর্যন্ত বৈষ্ণব সমাজের যে নোংরা অবস্থা ছিল, এটা যদি ইতিহাস দেখো, ঘৃণা আসবে, থুতু আসবে, বমি আসবে। এক একটা সাধু এক একটা মেয়ে ছেলে নিয়ে থাকতো, তারা তিলকমালা করতো, ভজনিতাই গো রাধেশ্যাম এই করতো, সব জানোয়ারগুলো পশুর থেকেও অধম। যদি তারা ভজন না করত তাহলে আমি তাদের সম্মান দিতাম, তারা ভজনের নামে নোংরামো করেছে বলে আমরা সম্মান দিতে পারবো না। রাজা রামমোহন রায়ের মতো ব্যক্তি, তিনি বৈষ্ণব ধর্মের নামে থুতু ফেলতেন, এই বৈষ্ণব সমাজ তিনি সত্যিকারের লোকের কাছে যেতে পারেননি, তিনি সত্যিকারের কোনো ব্যক্তির কাছে যেতে পারেননি, যিনি গৌরাঙ্গ মহাপুর শিক্ষাটাকে সত্যিকারের বলবেন, তিনি গেছেন উল্টো জায়গায়, তিনি গেছেন নোংরা জায়গায়। ভক্তিমন ঠাকুরকেও এই মিদনাপুরে, প্রভুপাদকে বাংলাদেশে, প্রভুপাদ যখন মিদনাপুরে গেছে, বা ভক্তিমন ঠাকুর ওখানে গেছেন, ভক্তিমন ঠাকুর বলছেন এবার একটু আনন্দের ব্যবস্থা করা যাক আপনার জন্য, আপনি একা ঘরে এইখানে থাকুন। ভক্তিমন ঠাকুর বলছে কী বলতে চাইছেন, এইখানে মিদনাপুরে, মিদনাপুরে ঘটনা ঘটেছে, রাত্রির হয়ে গেছে 10:30 তো, ওরা বলছে এখন একটু আনন্দের ব্যবস্থা করা যাক, আপনি একটু একা থাকুন, আমরা পাঠিয়ে দিচ্ছি। কি পাঠিয়ে দেবেন, মানে ওই ওই যে জানুয়ারের ভজন মেয়ে ছেলে পাঠিয়ে দেবে? ভক্তিম বলেন কি পাগল নাকি? ভক্তিমটা ওই জায়গায় ছেড়ে দিয়ে চলে গেলেন অনেক দূরে, গিয়ে সেখানে থাকলেন। প্রভুপাদ গেছেন বাংলাদেশে, সেখানেও এই কথা প্রভুপাদকে বলছে, আপনারা রসের ব্যাপার কী বুঝবেন, আপনারা তো এসব সঙ্গই করেন না। বলে কি এইসব জানোয়ারগুলো, আপনারা রসের ব্যাপার কী বুঝবেন, আপনারা তো সঙ্গ করেন না। বলে কি এই রকম ধরনের নোংরা অবস্থা ভজনের নামে চলছিল। এক প্রভুপাদ ভক্তিমন ঠাকুর আসার পর ধারণা বদলেছে, তারপরেও আমরা এখন আবার পশুত্ব লাভ করা যায়, এখন আমরা আবার পশু হয়ে যাচ্ছি, আবার আরম্ভ করেছি নোংরাম, আর কি হবে, কি করে গৌড়িয়া মঠের সম্মানকে আমরা রক্ষা করতে পারবো? বর্তমানে বালিঘায় সেখানে ব্রাহ্মণরা বৈষ্ণবদের ঘৃণা করত, তোরা বৈষ্ণব দেব, যত নিচু জাতগুলো বৈষ্ণব হয়। নরোত্তম ঠাকুরকে কত আক্রমণ করেছিল জানেন আমরা, কোনো খবর জানেন? পাগল হয়ে যাবেন। নরোত্তম ঠাকুরকে বলছে তোমরা নিচু জাত, তোমরা কেন দীক্ষা দিচ্ছ? নরোত্তম ঠাকুরের মতো ব্যক্তিকে বলছে, রঘুনাথ দাস গোসাইকে বৃন্দাবনে বউ পাচ্ছেন সানন্দ সুখদেব, যেখানে আমি ছিলাম, এখন সানন্দ সুখদেব রাধাকুণ্ডের তীরে, সেখানে এসে একজন ব্রজবাসী বলছে, ব্রজবাসী তো নয় তে হ্যাঁবাসী, ব্রজবাসী বলে এরম ভাষা বলে না, বলছে রঘুনাথ দাস গোস্বামী উনি তো শূদ্র ছিলেন, ওই জন্য আমাদের গুরুবর্গ, আমাদের যে পূর্বপুরুষ ছিলেন, আমার দাদু ঠাকুরদা তাদের পায়ে ধরে দণ্ডবোধ করতেন, তার পায়ে ধুলো নিতেন। প্রভুপাদ বললেন, আরে আমাকে আজকে এই ভাষাটা শুনতে হলো এই জানোয়ারের কাছ থেকে, এই ভাষাটা আমাকে শুনতে হলো, রঘুনাথ ছিলেন, রঘুনাথ দাস গোসাই ছিলেন শূদ্র, হায় ভগবান বলে তিনি অনশন শুরু করলেন, জল অন্ন সব ত্যাগ করে দেহ রাখবেন। প্রভুপাদ বলে এই ভাষাটা আমার কানে গেল, আমি আমার দেহটাকেই ত্যাগ করব বলে তিনি অনশন শুরু করলেন। তারপর সমস্ত ব্রজধামে নাড়া পড়ে গেল, সমস্ত বিরাট বিরাট ব্যক্তিগণ ওকে ঘাড়ে ধরে আনলো, চল শিগগিরি
এই মহাপুরুষের চরণ তুই অপরাধ করলি, কী বললি তুই ভাষাটা? সে তখন ক্ষমা চায়। প্রভুপাদ ওখানে বসে ওই অবস্থায় হরিকথা বললেন। বৈষ্ণবের কোনো দিন জাত তুই কোন কুলে আবির্ভাব হয়েছেন সে শূদ্র কুলে এইসব ভাষা বলবেন না, বৈষ্ণবের ক্ষেত্রে এগুলো প্রযোজ্য নয়। ক্ষমা চাইল, তারপর প্রভুপাদ জল খেয়েছেন। প্রভুপাদ যে এই কথা যখন শুনলাম তখন আমার দেহটাকে আমি ত্যাগ করব। এরকম ধরনের আচার্য পৃথিবীতে আর দ্বিতীয় আপনারা খুঁজতে পারবেন না। বালিগায় সম্মেলন, বালিগায় ব্রাহ্মণ বৈষ্ণবের বিচার হবে, ব্রাহ্মণরা আক্রমণ করছেন। ভক্তিমন ঠাকুর তখন সানন্দ সুখদাগঞ্জে ছিলেন, বিমলা প্রসাদকে দেখে মাথায় আশীর্বাদ করলেন, বাবা তোমাকে যেতে হবে। ঠাকুর আমি কি করে যাব, আপনার তো যাওয়া, আমি ওখানে গিয়ে কি করব, তুমি যাও, তোমাকেই যেতে হবে, আপনি যদি পূর্ণ কৃপা করেন আমাকে তাহলে আমি যাই। ভক্তিমন ঠাকুরের পূর্ণ কৃপা ধারণ করে, আরে ধারণ করবে কি, ইনিও মহাপুরুষ, ইনিও মহাপুরুষ, রাধারানী নিজজন দুজন, এই তো কথার কথা বলছি। গুরু, তিনি গুরু বুদ্ধিতে বিচার করেন, তিনি চলে গেলেন বালিঘায়। বালিঘায় বৃন্দাবন থেকে মধুসূদন সরস্বতী পাদ বৈষ্ণব তিনি ছিলেন, বৃন্দাবন থেকে এসছেন, রাধারমণ ঘেরায় তিনি থাকতেন, তিনি এসছেন। আর বিশ্বাম্বরানন্দ দেব গোস্বামী শ্যামানন্দ পরিবারের বিরাট সাধু, শ্যামানন্দ পরিবারের এক বিরাট সাধু, তার নাম বিশ্বাম্বরানন্দ দেব গোস্বামী, যার সম্বন্ধে প্রভুপাদ জানিয়েছেন, আমি আসমুদ্র হিমাচল আমি বিভিন্ন জায়গায় এই সন্ন্যাস বেসে গেছি, কোথায় কন্যাকুমারীর দিকে থেকে আরম্ভ করে হিমালয়, কিন্তু কোনো জায়গায় আমার জীবনে এরকম ধরনের একটা মহাপুরুষ আমার চোখে পড়ে নাই, যিনি ষটসন্দর্ভ, গোস্বামীগণের ষটসন্দর্ভ সম্বন্ধে সম্পূর্ণ জ্ঞাত্বা, এত বড় তার জ্ঞান ছিল, এত বড় তার ভক্তি, এত বড় তার সিদ্ধান্ত। তার নাম হলো বিশ্বাম্বরানন্দ দেব গোস্বামী। প্রভুপাদ বলতেন, আমার সমগ্র জীবনে এরকম একজন মহাপুরুষ আমি দেখি নাই, একজন মহাপুরুষ আরেকজনের প্রশংসা করছেন, এরকম মহাপুরুষ আমি দেখে নাই যে ষটচন্দ্রের যে কোনো বিষয় অনায়াসে সমাধান করবেন, যে কোনো জায়গায় বসে, এই প্রথম দেখলাম আমি। তাহলে প্রভুপাদ যাকে বলছেন সেই ব্যক্তি কে হতে পারে? তার কিছু বিচারও আমি আমার গ্রন্থতে দিয়েছি, লিখে দিয়েছি প্রভুপাদের কথা। সেখানে বলছেন বিশ্বাম্বরানন্দ দেব গোস্বামী আদি কী করছেন, সবাই মিলে বলছেন বিমলা প্রসাদ সরস্বতীকে, বলছি আপনাকে আজকে এই সমস্যা সমাধান করতে হবে। কি ব্রাহ্মণ বৈষ্ণব, ব্রাহ্মণের স্থান কোথায় আর বৈষ্ণব কত বড়, এটাকে প্রমাণ করার জন্য আপনাকেই এই তিন দিন ধরে বিমলা প্রসাদ সরস্বতী ঘণ্টার পর ঘণ্টা এই বিদ্বৎ সমাজে হাজার হাজার সব ব্রাহ্মণ পণ্ডিত ব্যক্তিগণ সব রয়েছেন তাদের সামনে বালিঘায় এই মেদিনীপুরে তিনি তিন দিন যাবৎ সমানে বৈষ্ণব কাকে বলে আর ব্রাহ্মণ কি অবস্থা সমস্ত কিছু প্রমাণ করলেন, প্রমাণ করে দিলেন যে বৈষ্ণবের স্থান কত ওপরে। সকালেও আজকে বলছিলাম, বহ্নি সূর্য ব্রাহ্মণেভ্য তেজিয়ান বৈষ্ণব সদা, আগুনে হাত দিও না পুড়ে যাবে, আগুন হচ্ছে অত্যন্ত পাওয়ারফুল, তেজিয়ান আগুনে হাত দিলে হাত পুড়ে যাবে। জ্যৈষ্ঠ মাসে বৈশাখ মাসে সূর্যতে বেরিও না, লু লেগে যাবে, আর ব্রাহ্মণের সঙ্গে কোনো চালাকি করো না, মরে যাবে। কিন্তু তারপরে কি বলছেন, বন্নি, বন্নি মানে হচ্ছে আগুন, বন্নি মানে কি হুতাসন, বন্নি বন্নি মানে কি, আরে বন্নি মানে কি আগুন, বন্নি কথার মানে হলো আগুন, আগুনকেই বন্নি বলে। বন্নি সূর্য, এই যে সূর্য, ব্রাহ্মণেভ্য আর ব্রাহ্মণ সবার থেকে বৈষ্ণব তেজিয়ান সদা সবার ওই অতি উপরে, কোনো দিন যেন ভুল করো বৈষ্ণব চরণে অপরাধ করো না, তাহলে কোটি জন্মে আর উদ্ধার পাবে না। সেই কথা বলতে গিয়ে প্রভুপাদ সব প্রমাণ করলেন। তিন দিন পরে যখন সমান প্রভুপাদ প্রমাণ করে দিলেন যে বৈষ্ণব অনেক ঊর্ধ্বে, এমনকি ভগবত ভগবানকে আমরা সম্মান করি তারও অধিক সম্মান আমাদের করতে হবে গুরু বৈষ্ণব, গুরু বৈষ্ণবকে আমাদের তার চেয়ে বেশি সম্মান করতে হবে, কারণ ভগবান তো নিজেকে জানাবে না, গুরু বৈষ্ণবের থেকে আমরা সব কৃপা পাবো। সেই কারণে প্রমাণ করলেন,
পড়ার পর হাজার হাজার যত ব্যক্তি আছেন তারা ঝড়ের বেগে প্রভুপাদের কাছে ছুটে আসছেন প্রভুপাদের চরণ ধরবেন বলে। তখন দেখলে প্রভুপাদ তো চাপা পড়ে যাবে, হাজার হাজার ব্যক্তি ঝড়ের বেগে ছুটে আসছে প্রভুপাদকে ধরবেন। সবাই ব্যারিকেড করলেন, ব্যারিকেড মানে মানুষ দিয়ে গার্ড করে দিল। ব্যারিকেড করে সঙ্গে সঙ্গে কী করলো, একটা বিরাট টোকনা, টোকনা বোঝেন ওই যে হাজার লোক প্রসাদ পেলে যেমন বড় বড় টোকনা করা হয়, ডাল রাখা সবজি রাখা, বিরাট একটা টোকনা তাড়াতাড়ি নিয়ে আসা হলো। নিয়ে এসে প্রভুপাদের সামনে রাখা হলো, প্রভুপাদের পাটাকে জোর করে ওর মধ্যে রেখে বালতি করে জল ঢালতে থাকে, বালতি করে জল। আর বলা হলো আপনারা কেউ প্রভুপাদকে ধরবেন না, প্রভুপাদের চরণে যে জল আছে ওইটা নিয়ে যান। প্রভুপাদের চরণ জলের মধ্যে রয়েছে, জল ঢালা হচ্ছে বালতি করে। ওখানে লেখা রয়েছে মুহূর্ত বলছি কয়েক মিনিটের মধ্যে, মানে ওই যে 30 মিনিট 40 মিনিট হবে, তার মধ্যে সমস্ত জল ফুরিয়ে গেল। তাহলে কত লোক সবাই আসছে এক বিন্দু করে জল নিচ্ছে খাচ্ছে চলে যাচ্ছে, হাজার হাজার লোক। ওখানে সহজিয়া যারা ব্যক্তি ছিলেন তারা প্রভুপাদের চরণে একটা প্রার্থনা করলেন, প্রভুপাদ আমাদের একটা প্রার্থনা আছে। কি প্রার্থনা? এই যত ব্যক্তি আছেন তাদের বেশিরভাগ আপনার চরণে আশ্রয় নিতে চাইছে, কথাটা বোঝবার চেষ্টা করুন। এই যারা আছেন তাদের মধ্যে অনেকে অধিকাংশ আপনার চরণে আশ্রয় নিতে চাইছে, আপনি কি তাদের আশ্রয় দেবেন? কেবল আপনাকে ওরা একটু চাফা খায় আর কি, একটু চা খায় বিড়িফিরি, তারা একটুখানি পান ফান খায়, একটু মেনে নিতে হবে। প্রভুপাদ বললেন আমি একজনও শিষ্য করব না, আমি একজনও শিষ্য করব না, এখানে আমার শিষ্যের দরকার নাই। আমার গুরু পাদপদ্ম বলতেন বৃদ্ধ বয়সে শিষ্য করা বেশ্যাবৃত্তি, দুঃখ করে বলতেন শিষ্য করা বেশ্যাবৃত্তি, ওরা গুরুকে গলা টিপে মারবে, শিষ্য কেউ হবে না সবাই গুরু হবে, শিষ্য কেউ হবে না সবাই গুরু হবে, শিষ্য হতে চায় না কেউ, শিষ্য হতে চায় না বলে ভগবানকেও পাবে না, শিষ্য করা যাবে না। প্রভুপাদের আচার আদর্শ যদি বলতে থাকি এখন চলতে থাকবে মাসের পর মাস, সারামুখী যে জীবন আমরা শেষ করতে পারবো না। এই মহাপুরুষের চরণে আমরা কৃপা প্রার্থনা করে এখানেই আমরা সমাপ্ত করতে চাই, অধিগ্রাহ তো আমরা করতে দিতে পারি না এটা মন্দিরের। তাহলে কি আমরা জানতে পারলাম এখানে? সৈজন আর বুধর আদিত্য পাদ যুগম যুগধর মধুরন্ধর পাত্র বরম বরধাবয়দায়ক পৌয় পদম প্রণমামি সদা প্রভুপাদ পদম প্রণমামি সদা প্রভুপাদ পদম প্রণমামি সদা প্রভুপাদ পদম পাঞ্চকল্পদ রুষে কৃপা সিন্ধু ব্যবচ পতিতানং পাবন বৈষ্ণবভ্যো নমঃ।